ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে পঠন সেতু ষষ্ঠ শ্রেণী যে বইটি সদ্য স্কুলে দেওয়া হয়েছে তার গণিত অংশটি সমাধান করবো বা ষষ্ঠ শ্রেণীতে যারা উঠেছ তারা এই বইটিকে কীভাবে ব্যবহার করবে অঙ্কের বিষয়টা আমি তোমাদের আজকে এই ভিডিওতে বলবো শুরু করছি আজকের এই ভিডিও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শিক্ষা দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর পঠন সেতু বা শিখন সেতু কিছুগুলো বই স্টুডেন্টদের জন্য বের করেছে তো ষষ্ঠ শ্রেণীতে যারা উঠেছো আমি আজকে শুধু ষষ্ঠ শ্রেণীদের জন্যই বলছি পরপর কয়েকটা ভিডিওতে আমি বাকি যে ক্লাসগুলোর বইগুলো দিয়েছে আমি একটি একটি ভিডিওতে সেই বইগুলোর অঙ্কের পোর্শনটা কিভাবে সমাধান করবে বা কীভাবে পড়বে সেটা আমি জানাবো আজকে ষষ্ঠ শ্রেণীতে বলছি যারা সদ্য এই বছর ষষ্ঠ শ্রেণীতে ক্লাস শুরু করেছ তাদের জন্য আজকের এই ভিডিওটি ষষ্ঠ শ্রেণিতে তোমরা উঠেছ কিন্তু কোভিড সিচুয়েশনে তোমরা গত দু বছর ক্লাস করতে পারো তাহলে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের সঙ্গে সঙ্গে এই বইটি পড়াটি একান্ত দরকার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিদ্যালয় শিক্ষা দপ্তর এই বইটি প্রকাশিত করেছে তোমরা গত বছর যে অধ্যায়গুলো বা তোমাদের ক্লাসে যে বইগুলো ছিল সেগুলোতে একটু একটু করে কম পড়াশোনা হয়েছে তাই ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে যে সূচি রয়েছে তোমাদের গণিতের পাঠ্য বইয়ে সেই সূচিতে এক একটা চ্যাপ্টার পড়ার জন্য পূর্বজ্ঞান যতটুকু দরকার পূর্বজ্ঞান বলতে মনে করো গণিত হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ প্রত্যেকটি যেমন এখানে আমি উদাহরণ দিয়ে বলছি এটি হচ্ছে যে সূচিপত্রটি দেওয়া রয়েছে এই পঠন সেতু বইয়ে এটি হচ্ছে আমাদের যেটা নর্মাল বই আছে সেই বইয়েরই সূচিপত্র দেওয়া আছে কিন্তু এই বইটাতে এক্সট্রা কী দেওয়া আছে যতগুলো অধ্যায় এখানে লেখা আছে এই প্রত্যেকটি অধ্যায় পড়তে গিয়ে তোমার যে সকল জিনিসগুলোর জ্ঞান দরকার অর্থাৎ এই সকল চ্যাপ্টারগুলোকে পড়তে যাচ্ছ তখন দেখছো যে এতে ক্লাস ফাইভের বা ক্লাস ফোরের কিছু পোর্শন দরকার আছে সেই জিনিসগুলো এখানে এই বইয়ে দেওয়া আছে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই বইটির গুরুত্ব কোথায় কোভিড সিচুয়েশনে তোমরা দু বছর স্কুলে যেতে পারো বা শিক্ষা ঠিকঠাক হয়নি তাহলে যে সকল জায়গাগুলোতে তোমাদের ল্যাক থেকে গেছে তার জন্য মানে সেগুলোকে ভরাট করার জন্য সেগুলোকে শেখানোর জন্য আবার ফিরে এই বইটি প্রকাশিত হয়েছে তাহলে আজকের ভিডিওতে আমি পঠন সেতু বইয়ের গণিত বিষয়টি আলোচনা করব। মানে এখানে যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমি একটা ভিডিওতেই তোমাদেরকে শিখিয়ে দেবো তাহলে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে যে নর্মাল বইটা রয়েছে যে বইটা মানে তোমাদেরকে দেওয়া হয় প্রতি বছর সেই বইটি তোমরা অত্যন্ত সহজে সমাধান করতে পারবে মানে বিগত বছরগুলিতে তোমরা যেটা শেখোনি সেটা আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে প্রথমে দেখো সাত ও আট অঙ্কের সংখ্যার ধারণা যেটা আছে পঠন সেতু বইয়ের ঠিক আছে আমি আবার একবার বলে দিচ্ছি এটা পঠন সেতু বই যেটা দেওয়া হয়েছে তার গণিত পোর্শন যেটা আছে সেটা আমি এই ভিডিওতে সমাধান করব। তাহলে দেখো সাত ও আট অঙ্কের ধারণা ঠিক আছে সাত ও আট অঙ্কের ধারণা এই যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের বইয়ে তাহলে সেটি পড়তে গিয়ে তোমাদের যে সকল বিষয়গুলোকে মাথায় রাখবে মানে পূর্ব ক্লাসে তোমাদের জ্ঞান দরকার সেটা হচ্ছে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোই আমি আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমে তাহলে আছে সাত ও আট অঙ্কের ধারণা এখানে একটা অঙ্ক দেওয়া আছে দেখো আমি প্রত্যেকটা পাতা বুঝিয়ে দেবো তোমাদেরকে আমাদের গ্রামের নাম মাধবপুর আমাদের গ্রামে পাঁচ হাজার সাতশো ছিয়াশি জন গ্রামবাসী স্বাক্ষর আবার আমাদের পাশের গ্রামের দেউলপুরে চার হাজার দুশো তেরো জন গ্রামবাসী স্বাক্ষর তাহলে এখানে এই সংখ্যাগুলোকে ছবির আকার বা চিত্র আকারে বোঝানো হয়েছে যেমন প্রথমটা হচ্ছে পাঁচ হাজার সাতশো ছিয়াশি তাহলে হাজারের যে ঘর রয়েছে সেখানে যেহেতু এখানে পাঁচ রয়েছে যেহেতু এখানে পাঁচ রয়েছে তাই এখানে পাঁচটি বল দেওয়া আছে বা পাঁচটি চুড়ি দেওয়া আছে এখানে তোমাদের বইয়ে যেভাবে বলা থাকবে তোমরা ডিটেলসে পড়বে তারপরে আছে দেখো শতকের ঘরে এখানে আমরা পাচ্ছি সেভেন তাই এখানে সাতটি বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আট আছে বলে আটটি বল একই রকমভাবে এককের ঘরে ছয় আছে বলে ছটি বল তাহলে কিভাবে তোমরা সাজাবে বা একক দশক শতক হাজার যে ঘরগুলি তোমরা সঠিকভাবে শিখেছ কি না সেই জিনিসটি যাচাই করার জন্যে এই অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কটি দেওয়া আছে তাহলে পরে যেমন বলেছে একইভাবে চার হাজার দুশো তেরো জনকে তুমি কিভাবে চিত্রাকারে সাজাবে তাহলে এখানে চিত্র সাজানো আছে এবং তোমাকে পরবর্তীকালে জিজ্ঞাসা করেছে যে মোট এই দুটি গ্রামে মোট কতগুলো স্বাক্ষর লোক আছে ঠিক আছে তখন আমরা কি করছি পাঁচ হাজার সাতশো ছিয়াশি এবং চার হাজার দুশো তেরো একে আমরা যোগ করছি তো আশা করি তোমরা যোগ করতে পারবে তাহলে পাঁচ হাজার সাতশো ছিয়াশি এবং চার হাজার দুশো তেরোকে পরপর লিখে আমরা যোগ করছি ছয় এবং তিন যদি আমরা গুণি তাহলে ছয় সাত আট নয় নয় লিখলাম একই রকমভাবে আট একে নয় হয় সাত আট দুই নয় হয় এবং পাঁচ নয় হয় তাহলে দুটি গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে ন হাজার নশো নিরানব্বই জন তাহলে এইভাবে তোমরা যোগ করতে শিখবে যারা জানো না তারা এই অঙ্কগুলোকে একবার যাচাই করে নেবে যেহেতু এগুলো তোমাদের পূর্বের ক্লাসে ছিল বা ক্লাস সিক্সে অঙ্ক করতে গিয়ে এগুলো কাজে লাগবে পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি দেখো পরের পৃষ্ঠাতে বল বসিয়ে দেখি যেমন আগের অঙ্কটা করলে বল বসিয়ে দেখি মোট স্বাক্ষর গ্রামবাসীর সংখ্যা কত হবে চারটি কাঠির বা ঘরের একক দশক শতক ও হাজার প্রত্যেকটিতে একটি করে বল বসিয়ে দেখি অর্থাৎ তুমি যে মোট জনসংখ্যা এখানে পেলে দেখো এখানে মোট জনসংখ্যা কত পেয়েছ ন হাজার নশো নিরানব্বই জন তাহলে এটাকে ওরা কাঠি এবং বলের সাহায্যে সাজাতে বলেছে ঠিক আছে তাহলে দেখো এখানে কেমন করে সাজিয়েছে এখানে তো মাধবপুর গ্রাম দেখো এখানে যেটা বলেছে কত বলেছে পাঁচ হাজার সাতশো ছিয়াশি দেখো পাঁচ হাজার সাতশো ছিয়াশি আর চার হাজার দুশো তেরোকে এখানে প্রথমে একবার লিখে নিয়েছে তাহলে মোটটা তো যোগ করে পেয়েছে ন হাজার নশো নিরানব্বই সেখানে কাঠি দিয়েছে এবং প্রত্যেকটি একক দশক শতক হাজার এই প্রত্যেকটি ঘরে নটি করে বল রেখে দিয়েছে তাহলে ওরা যেভাবে চিত্রাকারে সাজিয়েছিল সেভাবে তুমিও এটা সাজাতে পারলে পরিষ্কার তাহলে এইভাবে এই পৃষ্ঠার প্রত্যেকটি অঙ্ককে তোমরা সমাধান করবে সমাধান করবে এটি বিশেষ একটি পরীক্ষাতে পড়বে না কিন্তু তোমাদের কনসেপ্ট বা তোমাদের ধারণাকে পরিষ্কার করতে সাহায্য করবে প্রত্যেকটা অঙ্ক বল এবং কাঠির সাহায্যে চিত্রাকারে সাজাবে তাহলে তোমরা উৎসাহ পাবে এবং অঙ্কগুলোকে ভালোভাবে শিখতে পারবে যেমন এই পৃষ্ঠায় আরও একটি অঙ্ক দিয়েছে যে মীরা দেবী ব্যাংক থেকে নব্বই হাজার টাকা এবং সমবায় সমিতি থেকে দশ হাজার টাকা ধার নেন তাহলে এখানে ন হাজার টাকাকে তুমি কিভাবে চিত্রাকারে লিখবে যেহেতু তোমার এখানে একক দশক শতক হাজার অজুত পর্যন্ত আছে তাহলে অজুতের ঘরে তোমার নটা বল হয়েছে যেহেতু নয় আছে। আর বাকিগুলো সব শূন্য আছে বলে এই কাঠিগুলোতে কোনো বল আঁকা হয়নি এখানে যেমন এক হাজার দশ হাজার টাকা আছে তাহলে অজুতের ঘরে একটি বল আছে বাকি সমস্ত ঘরে কিন্তু কোনো বল নেই এবং এটাকে যখন যোগ করছে তখন দেখো নব্বই হাজার দশ হাজারে এক লাখ টাকা হয় তাহলে এক লাখ টাকার জন্য লক্ষ্যের ঘরে একটা মাত্র বল আছে আর বাকি ঘরগুলো সবগুলো জিরো আছে বলে শূন্য আছে বলে সেখানে কোনো বল আঁকা হয়নি এরপর দেখো স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি তাহলে যে কোনো সংখ্যাকে আমরা অঙ্কে অঙ্কে লিখি মানে কি যে যেমন আমরা সংখ্যাগুলোকে পরপর লিখে দিই সেটা হচ্ছে অঙ্কে লেখা এবং সেটাকে যদি ভাষায় আমরা লিখি তখন সেটাকে বলা হয় কথায় লেখা তাহলে স্থানীয় মানে বিস্তার করি এখানে দেখো একটি সংখ্যা আছে আমি একটি বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা হবে এখানে আছে পঁচাশি হাজার চারশো তেইশ তাহলে যেভাবে আমি কথাটা বললাম সেটাকে লিখে দিলেই কিন্তু কথায় লিখি কথাটা হয়ে গেল যেমন কি বললাম পঁচাশি হাজার যেটা আমি চারশো বললাম তোমরা চারশো লিখতে পারো এখানে চারশত লেখা আছে চারশত তেইশ বা আট ওজুত পাঁচ হাজার চার দুই দশ তিন এইভাবে লেখার যুক্তি নেই এইভাবে লেখার দরকার নেই যেভাবে আমরা বলছি সাধারণত সেভাবে আমরা লিখবো পঁচাশি হাজার চারশত তেইশ এই কথাটাই আমরা লিখবো এইভাবে ওজুত দিয়ে কেউ কথা বলে না তাহলে এইটা যখন স্থানীয় মানে বিস্তার করি দিয়েছে স্থানীয় মান মানে কি আমরা দেখো আমরা দেখব যে একক দশক শতক হাজার অজুত তাহলে অজুতের ঘরে আট আছে তাহলে অজুতের ঘরের স্থানীয় মান কত তাহলে আট গুণিত সেই স্থানীয় মানটা ঠিক আছে তাহলে দেখো অযুতের ঘরের স্থানীয় মান হচ্ছে দশ হাজার তাহলে আট গুণিত দশ হাজার মানে আট হাজার তারপর পাঁচ হচ্ছে তোমার একক দশক শতক হাজারের ঘরে আছে হাজারের ঘরের স্থানীয় মান হচ্ছে কত এক হাজার তাহলে পাঁচ গুণিত এক হাজার মানে পাঁচ হাজার চারের ঘরের স্থানীয় মান একশো চার গুণিত একশো সমান চারশো গুণিত দশ হবে কারণ এটা স্থানীয় মান হচ্ছে দশ তাহলে গুণিত দশ সমান কুড়ি এবং এককের ঘরে স্থানীয় মান এক তাই গুণিত এক সমান তিন হয়েছে পরিষ্কার এই জিনিসটা তোমরা ভালো করে বুঝতে হবে যে স্থানীয় মানের সাথে যে অঙ্কটি আছে সেই ঘরে সেটিকে গুণ করে নিয়ে লিখতে হয় অযুতের ঘরে আমি আবার একবার বলছি যে স্থানীয় মানের স্থানীয় মানটাকে ওই স্থানের অঙ্কটা দিয়ে গুণ করতে হয় যেমন এখানে আছে অজুত অজুতের ঘরে আছে আট এবং অজুতের ঘরের স্থানীয় মান হচ্ছে দশ হাজার তাহলে আট গুণিত দশ হাজার সমান আশি হাজার পাঁচ হচ্ছে হাজারের ঘরের সংখ্যা হাজারের ঘরের স্থানীয় মান এক হাজার তাহলে পাঁচ গুণিত এক হাজার সমান পাঁচ হাজার চার হচ্ছে দশকের ঘরের সংখ্যা দশকের ঘরের স্থানীয় মান একশো চার গুণিত একশো সমান চারশো দুই হচ্ছে দশকের ঘরের সংখ্যা তাহলে দুই তো দশ সমান কুড়ি তিন হচ্ছে এককের ঘরের সংখ্যা তাই তিনগুলো তো এক সমান তিন এইভাবে স্থানীয় মানে বিস্তার করে তোমরা লিখবে প্রত্যেকটি সংখ্যাকে আমি ওই জন্য এটাকে ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিলাম এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব দেখো পরের পৃষ্ঠাতে যে সকল অঙ্কগুলো রয়েছে পরের পৃষ্ঠাতে তোমাদের আছে এই গড়ি শতকে দুই এককে পাঁচ অজুতে দুই হাজারে এক অর্থাৎ শতক একক অযুধ হাজার এই ঘরগুলোর তলায় তলায় যে অঙ্কগুলো তোমাদের দেওয়া আছে সেগুলোকে বসিয়ে দিলেই তুমি সংখ্যাটা পাবে তাহলে এখানে দেখো অজুত হাজার শতক দশক এখানে দশকটি যেহেতু উল্লেখ করা নেই তাহলে দশক তো আর ছেড়ে দেওয়া যায় না দশক তো তোমার কোনো সংখ্যা লেখার সময় লিখতেই হবে কিন্তু ওখানে কোনো অঙ্ক উল্লেখ করা নেই বলে সেখানে আমরা জিরো দিয়েছি তাহলে অজুত হাজার শতক দশক একক যেমনভাবে আমরা লিখি সেইভাবে লিখবো এবং যেখানে যেখানে যে অঙ্কটিকে লিখতে বলেছে সেগুলো আমরা লিখে দেব এবং ফাইনালি আমরা যে যেটা বলেনি সেটার জায়গায় আমরা জিরো দেবো তাহলে আমরা ফাইনালি সংখ্যাটি পেয়ে যাব যেমন যে এটা পেলাম আমরা একুশ হাজার দুশো পাঁচ পরিষ্কার পরে আরও একটা অঙ্ক দিয়েছে যে অজুতে তোমাকে নাইন বসাতে হবে লক্ষ্যে টু বসাতে হবে শতকে এইট বসাতে হবে এককে এক বা ওয়ান দশকে সিক্স হাজারে পাঁচ তাহলে আমরা যেমনভাবে ঘরগুলোকে লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ লিখলাম এবং এই সকল ঘরে যে সকল অঙ্কগুলোকে বসাতে বলেছে সেগুলোকে আমরা বসিয়ে দেব তাহলে এটা অতটা কঠিন নয় এটা তোমরা অনেক ছোটোতেই শিখেছ তাই অঙ্কগুলোকে পরপর বসিয়ে সেই সংখ্যাটিকে তোমরা তৈরি করতে পারবে এখানে দুটো করা আছে তোমরা নিজেরা সেটা অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারো বা চেষ্টা করতে পারো এবার এখানে কিছু যোগের উদাহরণ আছে কিছু বিয়োগের উদাহরণ আছে সেগুলো তোমাদেরকে একবার কষে নিতে হবে পুরোনো ক্লাসে এগুলো ছিল সেগুলো তোমাদের তোমরা এখন যে ক্লাসে উঠেছো অর্থাৎ ষষ্ঠ শ্রেণিতে দরকার হতে পারে তাই এগুলোকে একবার ঘষে মেজে নেওয়া উচিত তাহলে এই প্রথমে যে যোগটা দেওয়া আছে আমি একবার বলে দিই যে এখানে দেওয়া আছে প্রথম সংখ্যাটা হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ দু লক্ষ চুয়াত্তর হাজার দুশো একচল্লিশ তার সাথে যোগ করতে হবে তিন লক্ষ কুড়ি হাজার এবং আরও যোগ করতে হবে এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো বাহান্ন যোগ যেভাবে আমরা করি এককের ঘর থেকে শুরু করছি এককের ঘরে যে সকল অঙ্কগুলো আছে প্রত্যেকটা দেখো এক আছে জিরো আছে আর দুই আছে তাহলে এক যুক্ত দুই সমান তিন হাতে কোনো থাকছে না চার এবং পাঁচে নয় দুই আর আটে দশে শূন্য হাতে রইল এক সেই একটা এই ঘরে গিয়ে যোগ হবে তাহলে ওয়ান আর ফোরে হচ্ছে তোমার ফাইভ ফাইভ আর সিক্স ইলেভেন ইলেভেনের সাথে ক্যারি ওয়ান হচ্ছে মানে হাতে এক থাকছে সেই একটা আমরা এখানে লিখবো একার সাথে আট আট আর দুয়ে দশ দশ হাজারে চোদ্দো চার হাতে রিলো এক সেই একটা আমরা এখানে লিখবো একা দুয়ে তিন তিন আর তিনে ছয় ছয় এক সাত এভাবে আমরা যোগগুলো করব তাহলে দু তোমাদের দুটো যোগ দেখানো আছে এবং তৃতীয় যে যোগটা আছে সেখানে কিছু বাক্স দেওয়া আছে সেগুলো তোমরা ফিল আপ করতে পারবে যেমন আমি একটা ফিল আপ করে তোমাদের দেখাচ্ছি যোগ চিহ্ন যে যোগ যেহেতু তাহলে দুই এবং তিনে যোগ করলে পাঁচ হচ্ছে তাহলে এটা তো পাঁচ দেওয়া আছে এখানে কোনো বাক্স নেই এরপরে দেখো একই লাইনে হয়নি এই একের সাথে পাঁচ যোগ করব। একের সাথে পাঁচ যোগ করলে কত হবে ছয় তাহলে সেই ছয় সংখ্যাটা আমরা এখানে লিখব সেই ছয় সংখ্যাটা আমরা এখানে লিখব হাতে কোনো থাকছে না তাহলে এখানে দেখো জিরো আছে এক আর পাঁচ ছয় হাতে কোনো থাকছে না তাহলে এক আর কততে যোগ করলে জিরো হয় মানে দশ হবে তাহলে এইখানটায় নয় বসাবে তাহলে এক আর নয় যোগ করলে দশ হয় সেই দশে শূন্য থাকছে আর হাতের একটা উঠে পাঁচের জায়গায় চলে যাচ্ছে ঠিক আছে এখানে পরপর সংখ্যাটা লেখা হয়নি বলে একটু অসুবিধা হতে পারে সেটা একটু দেখে নেবে তাহলে এখানে জিরো থাকলে এখানে ওয়ান গেলো পাঁচ রেখে ছয় ছয় রেখে এইখানে হবে সাত ঠিক আছে এরপরে দেখো এখানে দুই আছে এখানে বাক্স আছে মানে শূন্যস্থান আছে আর এখানে এক দেওয়া আছে মানে দুইয়ের সাথে কত যোগ করলে এখানে এক আসবে তাহলে এখানে দেখো এক মানেও এক মানে এখানে হচ্ছে এগারোর এক হচ্ছে এখানে একটি অঙ্ক বসাতে হবে মাত্র তাহলে সবার থেকে কম এগারো নিয়ে একুশ একত্রিশ এগুলো নিয়ে আসা চলবে না তাহলে এখানে কত যোগ করলে এক আসবে তাহলে এখানে নয় হবে দুই আর নয় এগারো হয় সেই এগারোর এক থাকছে আর হাতে এক এখানে উঠে যাচ্ছে এক আর চারে পাঁচ হচ্ছে পাঁচ আর এখানে দেখো শূন্য আছে পাঁচ আর শূন্য যোগ করলে কত হয় পাঁচই হয় তাহলে এভাবে তোমরা বাক্স যোগ করে করে ফিল আপ করবে এটা তো আমি করেই দিলাম আর এখানে আরও একটা অন্য উদাহরণ করে দেওয়া আছে তোমরা সেটা নিজেরা করতে পারো মানে তোমরা এই দুটো লাইন লিখলে আর শেষের লাইনটাকে না দেখে করলে এভাবে তোমরা সমাধান করবে এরপরে বিয়োগ করিতে একইভাবে আছে বিয়োগ করি আমরা শিখেছি বা জানি দুটো সংখ্যা দেওয়া আছে তার মধ্যে একটি সংখ্যা আছে একক দশক শতক হাজার অজু লক্ষ চার লক্ষ কুড়ি হাজার ছশো সত্তর তার থেকে বিয়োগ দিতে হবে দু লক্ষ বত্রিশ হাজার দুশো তিরিশ তাহলে বিয়োগ যেভাবে জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হয় সেভেন থেকে থ্রি বিয়োগ করলে ফোর হয় সিক্স থেকে টু বিয়োগ করলে ছয় হয় এখানে জিরো থেকে টু তাহলে এখান থেকে টেন আমরা ধার নিয়ে নেব তাহলে দশ থেকে দুই বাদ দিলে আট হয় এই তিনটা তখন চার হয়ে গেছে আর এখানে দেখো উপরে ছোটো সংখ্যা আছে তাহলে দশ আমাদের ধার নিতে হবে তাহলে দশ আর দুই বারো বারো থেকে বাদ দিলে আট হয় এই দুইটা আর দুই নেই কারণ এখান থেকে দশ ধার নেওয়া হয়েছে তাহলে এখানে দুইটা তিন হয়ে গেছে চার থেকে তিন বাদ দিলে এক হচ্ছে তাহলে একটা উদাহরণ করে দেওয়া আছে তোমরা এগুলোকে ফিল আপ করবে একটা আমি করে দিচ্ছি এগুলো তোমরা নিজের অভ্যাস করবে তাহলে তো তোমাদের পুরনো পড়াটা একবার ঝালাই হয়ে যাবে এই এটা দেখো কিভাবে করেছে আট থেকে এমন কিছু একটা অঙ্ক বাদ দিয়েছে যার জন্য দুই হয়েছে সেটি কত হবে তাহলে আট থেকে দুই বাদ দিলেই বুঝতে পারা যাবে এই বাক্সটাকে সমাধান করার জন্য আমরা কী করবো আট থেকে কিছু একটা বাদ দিয়ে মানে কোনো একটা অঙ্ককে বাদ দিয়ে দুই পেয়েছে সেটা কত ছয় হবে আট থেকে ছয় বাদ দিলেই দুই হয় তাহলে এটা চুকে গেল তারপর সিক্স থেকে টু বাদ দিলে তো ফোর হচ্ছে ওটা আমরা লিখে দিলাম পরিষ্কার এরপরে ফাইভ থেকে কত বাদ দিলে ফাইভেই হয় সেটা তো জিরো বলার দরকার নেই ছয় থেকে বাদ দিলে আমরা পাঁচ পাব আট থেকে কতবার দিলে ছয় হয় এইটা সমাধান করার জন্য আট থেকে আমরা ছয় বাদ দিয়ে দেবো তাহলে আট থেকে ছয় বাদ দিয়ে দিলে কত হয় দুই হয় তাহলে আট থেকে দুই বাদ দিলে ছয় পাও এইভাবে সমাধানটা করবে আর সাত থেকে তিন বাদ দিলে আমরা চার পাও ঠিক আছে তাহলে আমি এখানে এটি করে দিলাম আরও দুটো তোমাদের আছে তোমরা এটাকে সমাধান করবে নিজেরা এরপরে দেখো গুণ করি বলেছে মাধববাবু একটি স্কুল প্রতিষ্ঠার জন্য বিয়াল্লিশ জনের প্রত্যেকের কাছ থেকে চব্বিশশো টাকা করে পেয়েছেন তিনি মোট কত টাকা পেয়েছেন তাহলে এক একজনের কাছ থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা নিয়েছেন আর মোট জনসংখ্যা বা মোট ছেলের সংখ্যা হচ্ছে তোমার বিয়াল্লিশ তাহলে এই দুটোকে আমরা গুণ করবো গুণ কিভাবে করছে দেখো এই যে চব্বিশশো পঞ্চাশ লিখেছে যেহেতু এক একজনের কাছ থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা করে নিয়েছেন আর এখানে আছে বিয়াল্লিশ তাহলে দুই দিয়ে আমরা সম্পূর্ণ গুণ করে এখানে বসাবো দুই শূন্য শূন্য দুই পাঁচে দশের শূন্য হাতে রইল এক দুই দুগুণে দুই দুগুণে সরি দুই চারে আট আর একে নয় হচ্ছে দুই দুগুণে চার তাহলে এখানে ঊনপঞ্চাশশো হলো এবং চারের সংখ্যা এই চব্বিশে পঞ্চাশকে পুরো আরেকবার গুণ করে ঠিক তার তলাতে লিখবো ঠিক আছে তাহলে এখানে হচ্ছে চার শূন্য শূন্য একটা ঘর কেটে নিয়ে লিখলে ভালো হয় ঠিক আছে এই গুণটাকে তোমরা এইভাবে করতে পারো দেখো আমি করে দেখাচ্ছি তাহলে তোমার সুবিধা হবে টু ফোর ফাইভ জিরো ফাঁকা ফাঁকা করে লিখবে এখানে বিয়াল্লিশ লিখবে কেমনভাবে গুণটা করবে লেখাটা এখানে ঠিক নেই আমরা মানে পরবর্তীকালেও যেভাবে করবো সেইভাবেই আমরা গুণটাকে এখানে করে দেখাচ্ছি দেখো তাহলে দুই শূন্য শূন্য হচ্ছে দুই পাঁচে দশের শূন্য হাতে এক থাকছে তাহলে দেখো দুই চারে আট আর এক এখানে নয় হচ্ছে আর দুই দুগুণে চার লিখলাম এখানে একটা ঘরকে আমরা কেটে দেবো দেখো চার শূন্য শূন্য হচ্ছে চার পাঁচে কুড়ি শূন্য হতে হচ্ছে হাতের হচ্ছে দুই চার চার ষোলো সতেরো আঠেরোর আট হাতের হইল এক চার দোকানে আট নয় ন হাজার আটশো হচ্ছে ঠিক আছে তাহলে ন হাজার আটশো দেখো এখানে যেটা আমি এখানে কাঠকুট সাইজ দিয়েছি সেখানে ওরা একটা জিরো দিয়েছে তাহলে তোমাদেরকে একটা ঘর ছেড়ে দিতে হবে এটা তোমাদেরকে আমি শেখা শেখাচ্ছি জিরো না দিয়ে এরকম কাঠকুট চিহ্ন দেবে বা গুণিত চিহ্ন দেবে তাহলে যোগ করলে জিরো জিরো নাইন চার আটে বারো দুই হাতে রইল এক নয় আর একে দশ এখানে লিখে দিলাম তাহলে দশ হাজার না এক লক্ষ দু হাজার নশো দেখো এক লক্ষ দু হাজার নশোই হয়েছে তাহলে তোমরা গুণটাকে এইভাবে করতে পারো ঠিক আছে তাহলে এখানে যে কটি গুণ দেওয়া আছে তোমরা অভ্যাস করবে অনেকগুলো গুণ এখানে দেওয়া আছে এই পরের পৃষ্ঠা দেখো এখানে দেখো একটা গুণ দেওয়া আছে এমন সেই গুণটা হচ্ছে ওপরের সংখ্যাটি চার অঙ্কের আর যেটা দিয়ে গুণ করা হচ্ছে সেটা হচ্ছে তিন অঙ্কের তাহলে এখানে জিরো জিরো দিয়ে একটা করে ঘর ছেড়েছে যতগুলো তুমি লাইন পাবে ততগুলোকে একটা করে ঘর বাঁ দিকে লিখবে এইটা মাথায় রাখবে তাহলে গুণটা আর ভুল হবে না তাহলে এই গুণগুলোকে তোমরা অভ্যাস করবে নিজেরা তাই তোমাদের ক্লাস সিক্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো পড়তে তোমাদের সুবিধা হবে এরপরে ভাগ করি ঠিক আছে আমি প্রত্যেকটা পাতায় ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে পড়বে বা কিভাবে সমাধান করবে এই বইটিকে পরিষ্কার এরপরে ভাগ করি একটি চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন প্রার্থী এসেছেন একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হলো মোট কতগুলি ঘরে সবাই বসলো তাহলে মোট চাকরির প্রার্থীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ হাজার একশো পঁচিশ আর এক একটি ঘরে পঁচিশ জন করে বসছে তাহলে মোট কতগুলি ঘর জাস্ট আমরা এটাকে ভাগ করব পঞ্চাশ হাজার একশো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে আমাদের পেয়ে যাবো তাহলে ভাগটা কীভাবে করছে ভাগ করার জন্য আমরা দেখবো দেখো আমি আরও একবার করে দিচ্ছি পঁচিশ দিয়ে ভাগ করছে পঞ্চাশ হাজার একশো পঁচিশকে পঞ্চাশ হাজার একশো পঁচিশ একে ভাগ করছে তো প্রথমে আমরা দেখব এক ঘর নেব এখানে এক ঘর নেব পাঁচ কি পঁচিশ দিয়ে যাবে যাবে না তাহলে আমরা দু ঘর নিচ্ছি তাহলে পঞ্চাশ পঞ্চাশকে আমরা যদি পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে দুই খাওয়ালেই দেখো এখানে পঞ্চাশ হচ্ছে পরিষ্কার তাহলে এরপরে আমরা ওয়ান নামাবো কিন্তু ওয়ান নামানোর পরে কী হচ্ছে পঁচিশ দিয়ে যাচ্ছে না তখন এখানে একটা জিরো দেবো টু নামাবো ওয়ানের পরে টু নামালাম কিন্তু তাতেও যাচ্ছে না তো জিরো দিলাম তারপর পাঁচ নামালাম তখন দেখছি এটা পাঁচ দিয়েই যাচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এইভাবে তোমরা ভাগটা করবে তাহলে দু হাজার পাঁচটি ঘর লাগবে দেখো এখানে উত্তর দু হাজার পাঁচটি ঘর লাগবে মানে এই সমস্ত চাকরির প্রার্থীকে বসানোর জন্য দু হাজার পাঁচটি ঘর লাগবে এইভাবে তোমাদেরকে কিছু কিছু ভাগ দেওয়া আছে বড় বড় ভাগ এগুলো তোমরা ঘরে অভ্যাস করবে ঠিক আছে যেমন এখানে আছে দু লক্ষ সাতাশ হাজার তিনশো পঁচানব্বইকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে দেখিয়েছে এবং করা আছে অঙ্কগুলো এখানে করা আছে তোমরা খাতা কলমে এগুলোকে অভ্যাস করবে তাহলে তোমাদের সুবিধা হবে এই ক্লাসে যে চ্যাপ্টার গুলো আছে সেগুলোকে পড়তে তোমাদের সুবিধা হবে দেখো পরের এর পরের পৃষ্ঠায় আছে স্থানীয় মানে স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি তাহলে এখানে তোমাদের দেওয়া আছে তাহলে এগুলোকে যোগ করে প্রথমে আমরা সংখ্যাটাকে পাবো তাহলে সংখ্যাটাকে যদি পাই তাহলে দেখো আমি যোগটা করে দেখছি জিরো 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 ফাইভ তাহলে প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে ফাইভ যোগ করার পরে তারপরে তিনটেই জিরো আছে মানে জিরো 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 সিক্স সিক্স জিরো 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 হচ্ছে জিরো টু টু এবং এইট তাহলে এটা হচ্ছে সংখ্যাটা ঠিক আছে তাহলে অঙ্কে লিখি যে ঘরটা যে সেখানে আমরা লিখবো আট লক্ষ কুড়ি হাজার ছশো পাঁচ আট লক্ষ কুড়ি হাজার ছশো পাঁচ ঠিক আছে এবং কথায় এই কথাটাই আমরা এখানে লিখে দেব এবং যেভাবে আমরা বললাম ঠিক আছে আট লক্ষ আট লক্ষ তারপরে হচ্ছে কুড়ি হাজার এখানে জায়গা আছে তাই আমি লিখে দিলাম আট লক্ষ কুড়ি হাজার ছয় শত পাঁচ ছয় শত পাঁচ পরিষ্কার তাহলে এইভাবে তোমরা সমাধান করবে দেখো এই তিনটে অঙ্কর মধ্যে প্রথমটি স্থানীয় মানে বিস্তারটা দেওয়া ছিল এখানে তোমাকে সংখ্যাটা দেওয়া আছে ঠিক আছে তাহলে সংখ্যাটা দেওয়া আছে তোমাকে স্থানীয় মানে বিস্তার থেকে শুরু করতে হবে তাহলে তোমাকে দেখতে হবে কি যে কেমন আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য একক দশক শতক হাজার অযুত লক্ষ্য তাহলে লক্ষের ঘর থেকে লক্ষের ঘরে স্থানীয় মান হচ্ছে এক লক্ষ তাহলে সাতগণিত এক লক্ষ সমান সাত লক্ষ তাহলে এখানে আমরা সাতের পরে পাঁচটা শূন্য দুই তিন চার পাঁচ এভাবে সুন্দর করে করবে তারপর পাঁচ অজুত হচ্ছে অজুতের ঘরে পাঁচ আছে আর অজুতের ঘরে স্থানীয় মান হচ্ছে কত দশ হাজার তাহলে পাঁচ গুণিত দশ হাজার সমান কত হবে পঞ্চাশ হাজার তাহলে এখানে আমরা পঞ্চাশ হাজার লিখব পঞ্চাশ হাজার তারপরে হচ্ছে দুই আছে দুই হচ্ছে তোমার হাজারের ঘরের অঙ্ক হাজারের ঘরের স্থানীয় মান এক হাজার আর দুই আছে বলে দুই গুণিত এক হাজার মানে দু হাজার হবে তাহলে এখানে আমরা দু হাজার লিখবো দুই হাজার তারপর আছে আট এক শতকের ঘরে আট আছে সেই ঘরের স্থানীয় মান একশো আট গুণিত একশো সমান আটশো তাহলে এখানে আমরা আটশো লিখব লিখলাম তারপরে দেখো এই দুটি ঘর শূন্য শূন্য আছে তাহলে সেই ঘরগুলোকে লেখার প্রয়োজন নেই ঠিক আছে বা এখানে তুমি দুটো জিরো তারপরে একটা জিরো দিয়ে দিতে পারো জিরো জিরো আর একটা জিরো ঠিক আছে কারণ এককের ঘরে এবং দশকের ঘরে শূন্য শূন্য যেহেতু আছে তাই সেগুলোকে বিস্তার করার প্রয়োজন নেই আর যদি বিস্তার করতেই চাও তাহলে দুটো শূন্য একটা শূন্য দিয়ে দেবে শতকের ঘরে সরি দশকের ঘরে দুটো শূন্য এককের ঘরে একটা শূন্য এবারে এটা কথায় লিখতে হবে তাহলে এখানে সাত লক্ষ বাহান্ন হাজার আটশো হবে সেটা কথায় লিখে দেবে সাত লক্ষ বাহান্ন হাজার আট শত আট শত এভাবে কথায় লিখে দেবে তাহলেই হবে এটা তোমরা নিজেরা করবে ঠিক আছে এখানে দেখো একচল্লিশ হাজার শত এক আছে সেটাকে কথায় লিখবে এবং এখানে আমি যেভাবে স্থানীয় মানে তোমাদের করা করে দেখালাম সেভাবে তোমরা স্থানীয় মানে বিস্তার করে দেবে তাহলেই হবে এরপরে দেখো যোগ আছে তাহলে যোগগুলোকে নতুনভাবে করার প্রয়োজন নেই তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করবে তাহলে তোমাদের বেশি ভালো হবে বিয়োগ করি আছে গুণ করি আছে আমরা অনেকগুলোই যোগ বিয়োগ গুনভাগ করলাম তাহলে এই যোগ বিয়োগ ভাগগুলো তোমরা করবে আমি এই কথায় লেখা অঙ্কগুলো একটু করে দিচ্ছি দেখো এখানে কী বলেছে অমলবাবুর বছরে আয় বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা ভালো করে দেখবে এগুলো বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে অমলবাবুর আয় বছরে খরচ হচ্ছে পঞ্চাশ হাজার আটশো তিরিশ টাকা তাহলে বছরে সঞ্চয় কত ঠিক আছে তাহলে কিছুই অঙ্কটা নেই আয় হচ্ছে এত খরচ হচ্ছে এত তাহলে সঞ্চয় কত হবে আয় থেকে খরচকে বিয়োগ করলেই হবে এখানে জায়গা নেই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো তাহলে এখানে বলেছে কত আয় হচ্ছে কত আয় আয় হচ্ছে বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ বাহাত্তর হাজার দুশো পঞ্চাশ পরিষ্কার করে লিখবে ফাঁকা ফাঁকা করে লিখলে তোমাদের অসুবিধা হবে না এভাবে লিখবে আর খরচ হচ্ছে কত খরচটাও লিখো এখানে খরচ আয় সমান এত খরচ সমান হচ্ছে পঞ্চাশ হাজার আটশো তিরিশ পঞ্চাশ হাজার আটশো তিরিশ লেখার সময় অবশ্যই লক্ষ্য রাখবে যেন নিচে নিচে ঠিকঠাক লেখা হয় পরিষ্কার তারপরে বিয়োগটা করবো তাহলে বিয়োগ আমরা বিয়োগ করবো এখানে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য পাঁচ থেকে তিন বাদ দিলে দুই দুই থেকে আট বাদ দিলে তাহলে দুই তো হয় না এখানে ক্যারি করতে হবে বা ধার নিতে হবে তাহলে দশ দশ সাত দুই বারো হচ্ছে বারো থেকে আট বাদ দিলে চার এখানে এক হয়ে যাচ্ছে দুই থেকে একবার দিলে এক সাত থেকে পাঁচ বাদ দিলে দুই তাহলে এইটি আমাদের উত্তর হয়ে যাবে বছরের সঞ্চয় কত একুশ টাকা পরিষ্কার এরপরে দেখো এখানে আছে কত এরপরের যে অঙ্কটা এরপর অঙ্কটা হচ্ছে যে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার ছশো উনসত্তর সংখ্যাটি লিখতে বলায় তিমির নয় হাজার পাঁচশত উনসত্তর লিখেছে ঠিক আছে তোমাকে লিখতে কি বলেছিল লিখতে বলেছিল দেখো এটাও লক্ষ্য করবে লিখতে বলেছিল কত পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার ছশো উনসত্তর ছশো উনসত্তর এরপরে তিমির লিখেছে কত তিমির লিখেছে নয় হাজার নয় হাজার পাঁচশত উনসত্তর নয় হাজার পাঁচশত উনসত্তর নয় হাজার পাঁচ এটা লিখেছে তাহলে কত বেশি বা কম লিখেছে তাহলে অবশ্যই কম লিখেছে কারণ পঁচানব্বই হাজার ছশো উনসত্তর হচ্ছে তোমার এক দুই তিন চার পাঁচ অঙ্কের সংখ্যা এটা হচ্ছে চার অঙ্কের সংখ্যা তাহলে তো কম হবেই তাহলে এই বিয়োগটা আমরা করে দেবো নয় থেকে নয় বাদ দিলে জিরো ছয় থেকে ছয় বাদ দিলে জিরো ছয় থেকে পাঁচ বাদ দিলে এক পাঁচ থেকে নয় তাহলে এখানে পাঁচটাকে পনেরো ধরতে হবে পনেরো থেকে নয় বাদ দিলে ছয় এখানে এক থেকে আট তাহলে এত কম লিখেছে এভাবে করতে হবে এবার আটের এই অঙ্কটা দেখো আঠের অঙ্কটা পড়ে দিচ্ছি একবার আঠের অঙ্কটা বলেছি কি যে এক ব্যক্তি ষাট হাজার টাকা ছিল তিনি পঁচিশ হাজার টাকা স্ত্রীকে ও দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তাহলে কত টাকা দান করলেন তাহলে আমাদেরকে দেখতে হবে স্ত্রী এবং পুত্রকে মোট কত টাকা দিয়েছে ওই ব্যক্তির টাকা কত আছে দেখো টাকা আছে ষাট হাজার মোট টাকার পরিমাণ একক দশক শতক হাজার ও তাহলে ষাট হাজার টাকা আছে আর স্ত্রীকে পুত্রকে কত দিয়ে দিচ্ছে দেখো দেখো স্ত্রী স্ত্রী পাচ্ছে কত পঁচিশ হাজার টাকা স্ত্রী পাচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার এখানে লিখবে পঁচিশ হাজার আর পুত্র পাচ্ছে দশ হাজার পাঁচশো পুত্র দশ হাজার পাঁচশো টাকা তাহলে স্ত্রী এবং পুত্রকে মোট কত দিল সেটা আমরা প্রথমে যোগ করে দেখে নেব তাহলে এটা আমরা যোগ করবো তাহলে শূন্য শূন্য তো হচ্ছেই জিরো ফাইভ এখানে পাঁচ হচ্ছে পাঁচ জিরো পাঁচ হচ্ছে দু আর একে তিন হচ্ছে তাহলে এত টাকা স্ত্রী এবং পুত্র মিলিয়ে পাচ্ছে বাকি টাকা দান করছেন তাহলে এই ষাট হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা মাইনাস করে দেবো তাহলে এখানে আমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো লিখবো পঁয়ত্রিশ হাজার পাঁচশো এবং এইটা বিয়োগ করে দেবো তাহলে জিরো থেকে জিরো বাদ দিলে কত জিরো জিরো থেকে জিরো বাদ দিলে জিরো জিরো থেকে ফাইভ মানে টেন থেকে ফাইভ ফাইভ এটা সিক্স হয়ে যাবে টেন থেকে সিক্স ফোর আর এখানে ফোর হয়ে যাচ্ছে তাহলে টু তাহলে এই পরিমাণ টাকা তিনি দান করলেন ঠিক আছে তাহলে একদম শেষে আমরা সম্পূর্ণ বাক্য উত্তরটা লিখে দেব যে তিনি চব্বিশ হাজার পাঁচশো টাকা দান করলেন পরিষ্কার তাহলে প্রথমের যে মানে পঠন সেতু বইয়ে প্রথমে যেটা অধ্যায় ছিল সেটা আমরা শেষ করলাম এর পরের অধ্যায় হচ্ছে সংখ্যা দিয়ে সংখ্যা দিয়ে যুক্তিসম্মত অনুমান এই অধ্যায়টিতে খুব একটা বেশি কিছু নেই এটা কেমন কি কি আছে বলেছি এখানে গুণিত নির্ণয় আছে দেখো এখানে অধ্যয়ন করলে কি কী শিক্ষার্থীরা শিখতে পারবে সেটা এখানে লেখা আছে যে এই পাতাটা যদি পড়ো বা দুটো পাতা মিললে দেখো এটা আছে মানে এই দুটো পাতার মধ্যে তোমাদেরকে কী শেখাতে চেয়েছে এটা লেখা আছে যে কোনো সংখ্যার গুণিতক নির্ণয় করতে পারবে কোনো সংখ্যার সব থেকে কাজে দশের গুণিতক গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয় করতে পারবে কোন সংখ্যার সব থেকে কাজে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যা নির্ণয় করতে পারবে ঠিক আছে তাহলে এই জিনিসটা আমি তোমাদেরকে এখানে এই তোমরা পড়বে যে দুঘর লাফাল লাফালে মনে করো কারো যদি গুণিতক দুইয়ের যদি তুমি গুণিতক চাও তাহলে কেমন করো দুইয়ের নাম তাটা পড়লেই হবে ঠিক না তাহলে দুই দেখো দুই দুই চার ছয় আট দশ বারো তিনের গুণিত চাইলে তিন ছয় মানে আমার জাস্ট নামতাটাকে পর 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 লিখবো সেগুলো এখানে লাফালে আছে এভাবে করা আছে জিরো ওয়ান টু থ্রি মানে এখানে পুরো সংখ্যাগুলোই লেখা আছে এরপর মনে করো জিরো থেকে টু টু থেকে ফোর মানে দুঘর ছাড়া ছাড়া যদি তুমি লাফিয়ে লাফিয়ে যাও তাই তুমি গুণিতজ্ঞুলোকে পাবে পাবে সেটাই এখানে বলা আছে ঠিক আছে তাহলে এত কিছুর প্রয়োজন নেই আমরা যদি চারের গুণিতক দরকার হয় তাহলে চার থেকে শুরু হবে চার চার দুনে আট চার তিনে বারো হ্যাঁ চার পাঁচে চার চারে ষোলো চার পাঁচে কুড়ি এভাবে আমরা করলেই শিখবো তার মধ্যে গুণিতক শুধু বলেছে ঠিক আছে গুণিতক মানে এক গুণ দুগুণ তিন গুণ গুণ পাঁচ গুণ ছগুণ যদি করে যাও তাহলে তুমি গুণিতকের লিস্টটা পেয়ে যাবে পরপর অসংখ্য গুণিতক হয় এখানে মনে রাখার বিষয়ে লেখা আছে প্রত্যেকটা জিনিস খুটি কিন্তু তোমাদেরকে পড়তে হবে মন দিয়ে কোনো সংখ্যায় পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলি পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে তাহলে যে কোনো একটা সংখ্যা মনে করো আমি বলছি যে মনে করো পনেরো একটা সংখ্যা আছে ফিফটিন এর মনে করো তোমাকে যদি বলে যে চারটা গুণিত বার কর তখন তুমি কী করবে তাহলে প্রথমত পনেরো গুণিতক হচ্ছে পনেরো পনেরো গুণিতক হচ্ছে পনেরোকে দুই দিয়ে গুণ করতে হবে তিরিশ তিন দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ চার দিয়ে গুণ করলে ষাট এভাবে তোমার চলতে থাকবে পরিষ্কার এইভাবে তুমি গুণিত নির্ণয় করবে যে কোনো যে এরপরে দেখো নিজে করি এগুলো তোমাদের নিজে করতে হবে যে নিচের সংখ্যাগুলোর মধ্যে তিনের গুণিতকে জিরো মানে গোল দাগ দিতে বলেছে একটা ও পাঁচের গুণিতকে বক্স বসায় তাহলে এখানে তুমি কিভাবে মানে এই গুণিতগুলোকে চিনতে পারছো কিনা সেটা তোমাকে বলেছে তিনের গুণিত মানে কোনটা হবে তিনের গুণিত তিন হবে তাহলে তিন যেটা আছে সেটা দাগ দেবে ওই গোল চিহ্ন দিতে বলেছে তাহলে তিনটাকে এরকম করে গোল করবে তিন তারপর তিন মানে ছয় হয় ছয়কে খুঁজে বার করবে ছয় ছয়ের পরে হবে তিন তিরিক্ষা নয় বারো তারপরে কত হয় পনেরো খুঁজে বার করব দেবো কোথাও আছে পনেরো পনেরো নেই পনেরো তো পনেরো পর একটা দেব হ্যাঁ তাহলে আঠেরো পাবে আঠেরোর পর একুশ হবে একুশের পর চব্বিশ হবে চব্বিশ চব্বিশটা এখানে দেওয়া নেই চব্বিশের পর তাহলে সাতাশ হবে সাতাশের পর তিরিশ হবে তিরিশও এখানে তোমার দেওয়া নেই হ্যাঁ দেওয়ানা যদি থাকে তাহলে পরেরটা দিয়ে যাবে তেত্রিশ তেত্রিশে পরে ছত্রিশ হবে ছত্রিশ কোথাও দেখতে পাচ্ছি না ছত্রিশে পরে তাহলে কথা হবে থার্টি নাইন হবে দেখবে কোথায় কোথায় যাচ্ছে ঠিক আছে এত যদি খুঁজতে না পারো তাহলে কি করবে যে কোন কোন সংখ্যাগুলো তিন দিয়ে বিভাজ্য হচ্ছে সেটা যদি তুমি চেক করে গোল বসিয়ে দিলে হবে এখানে যে সংখ্যাগুলো তোমাকে দেওয়া আছে সেগুলো দেখতে হবে যে বিভাজ্য হচ্ছে কিনা বিভাজ্য জানার কি নিয়ম মনে করো ছত্রিশ মনে করো আছে ছত্রিশটা এখানে দেখছি দেখো ছত্রিশ এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা কি করে যোগ করবো তাহলে তিনের ঘরের নামটা পড়লেই হবে অনেকে দশ পর্যন্ত নামটা মনে থাকে তিন বারোই ছত্রিশ হয় পরিষ্কার মনে করো সিক্স সিক্স নাইন আছে এটা তিন দ্বারা বিভাজ্য হবে কিনা কি করে জানবো আমরা প্রত্যেকটি অঙ্ককে যোগ করবো ছয় যুক্ত ছয় যুক্ত নয় করবো ঠিক আছে ছয় যুক্ত ছয় যুক্ত নয় করবো তাহলে যোগ করলে কত দেখো ছয় ছয় বারো বার বারো আর নয় একুশ হচ্ছে এই একুশ মানে এই অঙ্কগুলির যোগফল অর্থাৎ একুশ যদি তিন দারে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি তিন দারে বিভাজ্য হবে এটা হচ্ছে বিভাজ্যতা নিয়ম নিয়ম ঠিক আছে তাহলে এখানে ছত্রিশও আছে তাহলে প্রথম থেকে আমরা দেখছি সাত এগারো পঁচিশ তেরো সতেরো এগুলো কেউ বিভাজ্য নয় একত্রিশ বত্রিশ তেইশ পঞ্চান্ন বিয়াল্লিশ দেখো চার দিয়ে ছয় হচ্ছে তাহলে এটা হবে ছয় সাত চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ আটচল্লিশ দেখো আট হাজারে বারো হচ্ছে এটাও বিভাজ্য হবে চার আর নয় হবে না এটা হবে না তাহলে এই গোল চিহ্ন যেগুলো দিলাম যেগুলো সার্কেল করলাম এগুলো প্রত্যেকটাই তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে একইভাবে তোমরা পাঁচের একটা নিজে করবে হ্যাঁ এখানে বাক্স এরকম স্কোয়ার বসাতে বলেছে বা ক্ষেত্র বসাতে বলেছে আমি একটা করে দেখাচ্ছি দেখো লাল কালি দিয়ে যেমন পাঁচটা নিজে গুণিত করেছি তাহলে পাঁচটা এরকম করে বাক্স বসাবে তারপরে একটা আছে দেখি খুঁজে বার করে দিচ্ছি মানে এই এককের ঘরের অঙ্কটা যদি তোমার পাঁচ বা শূন্য দেখো পরের পৃষ্ঠায় নিচের রেখায় জিরো থেকে শুরু করে লাফিয়ে সাতের গুণিতকে যায় ঠিক আছে মানে সাতের গুণিতগুলো এখানে বের করতে বলেছে তাহলে সংখ্যা রেখা দেওয়া আছে জিরো থেকে আমরা সাত ঘর যদি চলে যাই তাহলে সেভেন পাবো তারপরে ফর্টিন পাবো তারপর টোয়েন্টি ওয়ান পাবো ঠিক আছে এগুলো জাস্ট গোল করতে বলেছে এরকম সার্কেল ওটা করবে তোমরা শূন্য ছাড়া আটের আটটি গুণতি গুণিতক লিখি তাহলে আটের ঘরের নাম তারা লিখলেই হলো আট এক আট দুগুণে ষোলো তিনে চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন চৌষট্টি বাহাত্তর আশি ঠিক আছে এরপরে দেখো এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে আঠাত্তরের সবচেয়ে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে ঠিক আছে তাহলে এগুলো কিভাবে নির্ণয় করতে হয় দেখি আঠাত্তর সংখ্যার আমরা ডান দিকে দশের গুণিতক পাবো আশি এবং বাঁ দিকে পাবো সত্তর তাহলে আমরা দেখবো যে কোনটি কাছে আশি থেকে আঠাত্তর বাদ দিলে আমরা দুই পাই এবং আটাত্তর থেকে সত্তর বাদ দিলে আট পায় তাহলে দুই যেহেতু আটের থেকে ছোট তাহলে আশি হচ্ছে আটাত্তরের সব থেকে কাছে দশের গুণিতক একইভাবে পরেরটা এখানে তোমাদের এটা বলে দেওয়া আছে আমি এখানে লিখে করেছি এগারোশো পঁচাত্তরের সব থেকে কাছে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যা কি হবে দেখো এগারোশো পঁচাত্তরের ডান দিকে একশোর গুণিত হচ্ছে বারোশো এবং বাম দিকে হচ্ছে এগারোশো তাহলে আমরা এখানেও একইভাবে যেমন এখানে করলাম বারোশো থেকে এগারোশো পঁচাত্তর বিয়োগ করে সেই ডিফারেন্সটি বার করব তো সেটা পা পাওয়া যাচ্ছে পঁচিশ আবার এগারোশো পঁচাত্তর থেকে এগারোশো ডিফারেন্স বা বিয়োগ যদি আমরা করি তাহলে পঁচাত্তর পাবো যেহেতু পঁচিশ পঁচাত্তর থেকে ছোট তাই এগারোশো পঁচাত্তরের থেকে কাছে একশোর গুণিতক হচ্ছে বারোশো পরিষ্কার তাহলে আমরা এই পৃষ্ঠাটা শেষ করলাম এখানে নিজে করি একটা দুটো আছে এগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে কারণ এখানে দশের গুণিতকে বলেছে এবং একশো গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে বলেছি তাহলে এটা তোমরা নিজেরা পারবে আমি ধরে নিচ্ছি এরপরে দেখো এরপরে আছে একশত পর্যন্ত রোমান সংখ্যা এটা তোমাদের স্কুলের যেটা বই রয়েছে অ্যাকচুয়াল যেটা বই সেই বইয়ে তোমাদের যথেষ্ট আছে সেটা তোমরা যদি করতে পারো তাহলেই পারবে যেমন আমরা ছোটোবেলা থেকেই যখন ওয়ানে পড়তাম এইভাবে ওয়ান লিখতাম টু লিখতাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এবং টুয়েলভ যখন আমরা হায়ার ক্লাসে যাব ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা এরকমই লিখতে জানি যেমন আমরা ক্লাস সিক্সকে এইভাবে লিখি যখন কোথাও লিখতে বলা হয় যে তুমি কোন ক্লাসে পড়ো তখন সিক্স আমরা এইভাবে লিখি বা সেভেন এইভাবে লিখি পরিষ্কার তাহলে এগুলো হচ্ছে রোমান সংখ্যা তোমাদের যেটা মূল বই রয়েছে ক্লাসের সেখানে তোমরা এটা অনেক বিশদ আকারে পাবে একশো পর্যন্ত প্রত্যেকটাই একটু যদি তোমরা রিডিং পড়ো তাহলেই পারবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে এই বইটির ততটা প্রয়োজন মনে হয় না এরপরে দেখো এর ফলে পৃষ্ঠা হচ্ছে বীজ চলরাশির ধারণা তাহলে এইটা তোমাদের মূল বই বইয়েতেও আছে তাহলে এই আগের কি প্রয়োজন আছে সেটা এখানে বলা আছে একটি পাতালে ছোট্ট করে ঠিক আছে তাহলে বীজগণিত চলরাশির ধারণা দেখো এখানে তোমরা কি শিখতে পারবে ওই চলের ধারণা প্রকাশ করতে পারো তাহলে চল বলতে কি বোঝায় এরকমে দেখো এরকমই আমরা কোনো সংখ্যাকে কোনো সংখ্যা মনে করো দুই তিন এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু ফিক্সড ভ্যালু মানে কি যে দুই বা তিন বা চার পাঁচ ছয় সাত যতই সংখ্যা হোক না কেন এগুলোর মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু আমরা যদি এ বি সি বা এক্স ওয়াই জেড এই সংখ্যাগুলোকে নিই এগুলোকে বলা হচ্ছে বীজগণিতিক চল কেননা কারণ এর ভ্যালু কখনো ওয়ান হতে পারে যে যেমন কখনো টু হতে পারে যেমনভাবে আছে যেমনভাবে কোন জায়গায় পুট কর মনে করো কোনো জায়গায় যদি এ প্লাস দেওয়া থাকে তাহলে এর ভ্যালু যদি ওয়ান হয় এখানে যদি আমরা এর ভ্যালু ওয়ান পুট করি এক বসাই তাহলে এক আর তিনে চার হবে যদি দুই বসাই তাহলে পাঁচ হবে তিন বসাই তাহলে তিন আর তিনে ছয় হবে পরিষ্কার তাহলে এই চলগুলোর মান যেমনভাবে বসায় বসানো হয় সেভাবে রাশিমালাটির মান পরিবর্তিত হয় তাই এগুলোকে চল বলা হয় পরিষ্কার ধ্রুবকে তো আমরা বললামই যে টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে নাম্বারগুলো আছে সংখ্যাগুলো আছে এগুলো মান সর্বদা ফিক্স থাকে একই থাকে তাই এগুলোকে ধ্রুবক সংখ্যা বলা হয় এখানে একটা উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণটা আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি আমি অনেকগুলি পেন নিয়ে স্কুলে এসেছি বন্ধুদের পেনগুলিও নিলাম এবার আমরা পেনগুলি নিয়ে ত্রিভুজ তৈরি করব দেখি কতগুলি ত্রিভুজ করতে পারি ঠিক আছে তাহলে পেনের সংখ্যা যদি তিন হয় তাহলে একটা ঠিক আছে মানে যদি তিনটে পেন যদি আমরা আড়াড়িভাবে ইয়ে করি মানে এরা যেটা বলতে তিনটে পেন মানে এইভাবে যদি আমরা পেনগুলোকে রেখে দিই দেখো তিনটে পেন দেখো তিনটে পেন মিলে একটা ত্রিভুজ হচ্ছে ঠিক আছে এইভাবে যদি ছটা পেন হয় তাহলে দুটো ত্রিভুজ পাবো নটা পেন হলে তিনটা ত্রিভুজ পাবো এইভাবে এই ছকটি তো প্রস্তুত করা আছে পরিষ্কার দেখো এখানে কিভাবে। ইল্যাবরেট করেছে ব্যাপারটা বলেছে মোট পেনের সংখ্যা তিনগুণিত ত্রিভুজের সংখ্যা যেহেতু এক একটা ত্রিভুজ করতে তিনটে করে পেন লাগছে মানে অ্যাকচুয়ালি তিনটি একটি ত্রিভুজ উৎপন্ন করার জন্য তিনটি বাহু দরকার তাহলে সেই বাহুগুলোকে এখানে পেনের সাহায্যে প্রকাশ করেছে এখন ত্রিভুজের সংখ্যা এন হলে এনটি ত্রিভুজের জন্য পেন লাগবে গুণিত এন ঠিক আছে তাহলে যেহেতু তিনটে পেন দিয়ে একটা ত্রিভুজ করা যাচ্ছে আর ত্রিভুজের সংখ্যা বলে দিয়েছে এন আছে তাহলে এন গুণিত থ্রি তো থ্রি এন ঠিক আছে তাহলে এতগুলো পেন মোট লাগবে দেখছি এনের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো স্বাভাবিক সংখ্যাই হতে পারে স্বাভাবিক সংখ্যা বলতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপ টু ইনফিনিটি পর্যন্ত যে কোনো সংখ্যায় নেওয়া যেতে পারে এনের মান নির্দিষ্ট নয় এনের মান বারবার বদলাচ্ছে তাই এনকে চল বলা হয় আমি এখানে বললাম যে ওয়াই জেড পি কিউ আর যে বীজাহিত চলগুলো আছে সেগুলোর মান বারবার ভ্যারি করে যেখানে যেমন খুশি ব্যবহার করা যায় নির্দিষ্ট শর্ত অনুযায়ী তাই এগুলোকে চল বলা হয় এনের পরিবর্তে আমরা চল চিহ্নিত করতে ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর এবিসি এক্সওয়াইজের ব্যবহার করতে পারি আবার দেখছি থ্রি এন এর থ্রি সংখ্যাটি একই থাকে কিন্তু এনের মান পরিবর্তন হচ্ছে তাই থ্রিকে ধ্রুবক সংখ্যা বলা হয় ঠিক আছে তাহলে ধারণাটি পরিষ্কার হলো এখানে একটি জিনিস মনে রাখতে বলেছে চল চিহ্নিত করতে আমরা ইংরেজি বর্ণমালা যে কোনো অক্ষর এবিসি এক্সাইজার ইত্যাদি ব্যবহার করতে পারি পরিষ্কার এখানে নিজে করিটি তোমরা পড়বে আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি দেখো এর পরের পৃষ্ঠায় আছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ ঠিক আছে এখানে আমরা কী কী শিখতে পারবো প্রথমে এখানে উল্লেখ করা আছে একটি সংখ্যার গুণনীয় নির্ণয় করতে পারবো দুটি সংখ্যার সাধারণ গুণ নিয়োগ নির্ণয় করতে পারব দুটি সংখ্যার গসাগুণ নির্ণয় করতে পারবো মৌলিক উৎপাদকের সাহায্যে দুটি সংখ্যার গসাগুণ নির্ণয় করতে পারবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে দুটি সংখ্যার গসাগুণ নির্ণয় করতে পারব কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে পারব কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো এবং কোনো ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ করতে পারবো ঠিক আছে মানে এখানে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে গুণ বা ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করতে শেখানো হয়েছে যেমন এখানে একটি উদাহরণ দেওয়া আছে আটটি আম ও বারোটি কলা না কেটে সব থেকে বেশি কতজনকে সমানভাগে ভাগ করে দিতে পারি ঠিক আছে তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি কী বার করতে হবে সব থেকে বেশি এই কথাটি যেহেতু আছে তাই এটি আমাদের আট এবং বারোর গসা গুবার করবো ঠিক আছে তাহলে এখানে চিত্র আকারে করা আছে আমরা যদি সহজভাবে করি তাহলে আট এবং বারো আমরা লিখব এবং মৌলিক আমরা সাধারণ মৌলিক উৎপাদক নেব তখন দুই দিয়ে দুটোকেই ভাগ করা যাচ্ছে দুই মৌলিক সংখ্যা তাহলে দুই চারে আট হচ্ছে দুই ছয় বারো হচ্ছে আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে দুই দুগুণে চার দুই তিনে ছয় আর কিন্তু কোনো পাচ্ছি না ঠিক আছে তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো দুই এখানে তো চার হচ্ছে এখানে বলেছে যে সব থেকে বেশি কতজনকে ভাগ করে দিতে পারি পরিষ্কার তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে চার ঠিক আছে আর এখানে বিশদ আকারে চিত্রাকারে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এবং আমরা শেষে চলে যাচ্ছি একদম শেষে আমাদের উত্তর কিন্তু চলে এসেছে দেখো এই দুই দিয়ে একবার গেছে আরেকবার দুই দিয়ে গেছে তাহলে দুই দুগুণে চার গোসাগু মানে কি দুটো সংখ্যাকে পাশাপাশি লিখে এইভাবে ঘর কেটে আমরা ভাগ করে করে করতে পারি এখানে এমন একটি সংখ্যা বসাবো যেটি মৌলিক সংখ্যা হবে এবং এই দুটি সংখ্যাকেই ভাগ করা যাবে সেভাবে আমরা মৌলিক উৎপাদকগুলোকে বসাবো তাহলে দুই দুগুণে চার হয়েছে উত্তর আমরা পরের পৃষ্ঠে চলে যাচ্ছি ছবি আঁকারে আমাদের উত্তর করার প্রয়োজন হবে না তোমাদেরকে বোঝানোর জন্য বলা আছে তাহলে দেখো শেষে আট ও বারোর গসাগু চা তাহলে গোসাগু আমরা নির্ণয় করে নিয়ে সেই উত্তরটিকে পূর্ণবাক্যে লিখে দেবো গোসাগুয়ের পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ নিয়োগ এটা তোমরা জানো আর আরও কিছু অঙ্ক এখানে দেওয়া আছে দেখো দুইয়ের যে উদাহরণ দেওয়া আছে সেটি হচ্ছে সব থেকে বেশি কতজনের মধ্যে পনেরোটি সন্দেশ ও আঠেরোটি বিস্কুট না ভেঙে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে এখানেও সব থেকে বেশি কথাটি যেহেতু উল্লেখ করা আছে তাহলে এখানে পনেরো এবং আঠেরোর গসাগু নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে পনেরো এখানে দুটি উৎপাদক নির্ণয় করা হয়েছে এভাবেও করা যায় একসাথে লিখেও করা যায় আমরা যদি একসাথে লিখে করি যেমন আগেরটা করলাম পনেরো এবং আঠেরো এদের গোসাগু নির্ণ করব তাহলে সাধারণ মৌলিক উৎপাদক এখানে নেব তাহলে দেখো তিন দিয়ে দুটোই ভাগ করা যাচ্ছে তিন পাঁচে পনেরো এবং তিন ছয় আঠেরো এরপরে কিন্তু পাঁচ এবং ছয়ের কোনো সাধারণ মৌলিক উৎপাদক নেই তাহলে তিনেই হচ্ছে গসাগু ঠিক আছে মানে তিন আমাদের গসাগু হয়ে গেল তাহলে তিন হচ্ছে সবথেকে বেশি জন যাদের মধ্যে পনেরো এবং আঠেরোটি বিস্কুট না ভেঙে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আশা করি তোমরা বুঝতে পারলে এইভাবে আরও কিছু গসাগু এখানে বড় সংখ্যার দেওয়া আছে বাহাত্তর একাশি তো তোমরা এইভাবেও করতে পারবে যেভাবে আমি তোমাদেরকে করে দেখালাম আবার আলাদা আলাদাভাবে মৌলিক উৎপাদক নির্ণয় করে সাধারণ মৌলিক উৎপাদকগুলিকে নিয়ে গুণ করে দিলেই আমরা গসাগু নির্ণয় করতে পারবো ঠিক আছে আমি তোমাদেরকে জাস্ট একটা এই বইটিতে দেখি কী আছে সেগুলি বলার জন্যেই আজকের এই ভিডিও তোমরা জাস্ট এগুলোকে আমার সাথে ফলো করো পেন পেপার নিয়ে তাহলে তোমরা শিখতে পেরে যাবে যে আমাদের দু বছরে কোন জায়গাগুলো গ্যাপ আছে পরিষ্কার এরপর ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগুলো নির্ণয় করব ঠিক আছে আমি চব্বিশশো ও ছত্রিশের গোসাগু নির্ণয় করতে বলেছি আমি এটা আলাদাভাবে এখানটাতে করে দিচ্ছি ঠিক আছে এটা তোমার সুবিধা হবে চব্বিশ এবং ছত্রিশের মধ্যে যেটি ছোট সংখ্যা হবে সেটি দিয়ে ভাগ করব বড়টিকে ঠিক আছে এইভাবে আমরা গসাগু নির্ণয় করব তারপর আমরা ভাগ করবো এখানে দেখছি চব্বিশ এক খেয়ে চব্বিশ যাচ্ছে তারপর বিয়োগ করলে এখানে বারো পাচ্ছি আমরা এই সেই বারো দিয়ে আমরা এই চব্বিশকে আবার ভাগ করব ঠিক আছে এবং আমরা দেখছি বারো দুগুণে চব্বিশ সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে তাহলে এই যে এখানে আমরা বারো পাচ্ছি এটি হয়ে যাবে গসাগু এইভাবে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। পরিষ্কার এখানে তোমাদের প্রসেসটা বলা আছে আমরা পরীক্ষাতে এই প্রসেসে করব। ঠিক আছে ভাগ পদ্ধতিতে গসাগু তাহলে এখানে মনে রাখার বিষয়ে দুটি কথা বলা আছে যে গসাগুর পূর্ণ রূপ দেওয়া বলা আছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয় কোনো ভগ্নাংশের লব হরকে ওদের গসাগদি ভাগ করে ভগ্নাংশটিকে লঘিষ্ঠ করে প্রকাশ করা হয় এই কথাটি তোমরা বুঝতে পারলে কিনা আমি একবার বলে দিচ্ছি মনে করো পনেরোর ষাট এরকম একটি ভগ্নাংশ রয়েছে ঠিক আছে একে আমরা কি করি একে আমরা কাটাকাটি করি যে আমরা প্রথমে তিন দিয়ে কাটলাম তিন পাঁচে পনেরো আর তিন দুগুণে ছয় শূন্য আবার পাঁচ এককে পাঁচ আর পাঁচ চারে কুড়ি তাহলে আমরা লঘিষ্ঠতম যে বা যেটা ভগ্নাংশটি পেলাম ঠিক আছে সেই সেটা হচ্ছে একের চার তাহলে এই যে কাটাকাটি করা এর অর্থ হচ্ছে গোসাগু দিয়ে ভাগ দেখো এখানে প্রথমে তিন দিয়ে একবার কেটেছিলাম তারপরে পাঁচ দিয়ে কেটেছি তাহলে তিন পাঁচে পনেরো তাহলে পনেরো দিয়ে যদি আমরা উপর নিচে ভাগ করি তাহলে সরাসরি এই ভগ্নাংশটি পেয়ে যায় দেখো তুমি পনেরো কে পনেরো হচ্ছে আর পনেরো চারে ষাট হচ্ছে পরিষ্কার তাহলে এই কথাটি অবশ্যই মনে রাখবে যে কোনো ভগ্নাংশকে তুমি যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাও তাহলে এর অর্থ হচ্ছে এই যে কাটাকাটি কথাটি আমরা ব্যবহার করি এর অর্থ হচ্ছে লব এবং হরের গোসাগু দিয়ে ভাগ করা পরিষ্কার এরপরে এখানে নিজে করি আছে সাধারণ গুণনিয়োগ নির্ণয় করি আমরা এগুলো সমস্ত কিছুই জানি হ্যাঁ সাধারণ গুণনিয়োগ কীভাবে নির্ণয় করব সাতাশ এবং ছত্রিশের আলাদা আলাদাভাবে গুণনীয়গ নির্ণয় করব। যেমন সাতাশ এর গুণনিয়োগ কী কী হবে এক হবে দুই হবে না তিন হবে চার পাঁচ ছয় সাত আট নয় হবে ঠিক আছে তারপরে সাতাশ হবে আর হবে না তাহলে এরকমভাবে সাতাশের আলাদাভাবে গুণনিয়োগ বের করব তারপর ছত্রিশের বার করব ছত্রিশে কত হয়ে যাবে ছত্রিশের হয়ে যাবে এক দুই তিন চার ছয় নয় বারো আঠেরো এবং ছত্রিশ নিজে ঠিক আছে এবং এদের মধ্যে দেখব যে কারা কারা সাধারণ আছে ঠিক আছে তাহলে সাধারণ গুণনীয়কে কী হয়ে যাবে এক হয়ে যাবে তারপরে তিন হবে নয় হবে তাহলে এই যে যেগুলো আমি সার্কেল করলাম সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয় এইভাবে তোমরা এই জিনিসগুলো করতে পারবে ঠিক আছে তাহলে এখানে তো গুণনীয়কের সাহায্যে গসাগু বলেছে হ্যাঁ গোসাগো এইভাবে তোমরা গুণনীয়কের সাহায্যে বের করতে পারবে এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি তাহলে এটা তোমরা ঘর কেটে করতে পারো বা সাধারণ উৎপাদক নির্ণয় করে করতে পারো এরপরে ভাষার ভাগ প্রক্রিয়ার সাহায্যে আছে ভাগ প্রক্রিয়া তো আমি এখানে একটা দেখিয়ে দিলাম তোমরা সেইভাবে এটা করবে ছোটোটা ছোটোটা দিয়ে বড়োটাকে ভাগ করবে এবং এই পদ্ধতিটিকে বারবার করবে যতক্ষণ না পর্যন্ত ভাগটি সম্পূর্ণভাবে মিলে পাঁচের অঙ্কটি বলেছে পঞ্চান্ন মিটার দীর্ঘ একটি লোহার পাত ও বাইশ মিটার দীর্ঘ একটি তামারপাত থেকে কোনো পাত নষ্ট না করে একই মাপের সবচেয়ে বড় টুকরো কেটে নেওয়া হলো দেখো এই যে সবচেয়ে বড়ো কথাটা আছে এর অর্থ হচ্ছে এই দুটো সংখ্যাকে গসা বার করব এখান থেকে আমরা গসাগো নির্ণয় করবো ঠিক আছে তাহলে গসা নির্ণয় করলেই কিন্তু আমরা পেয়ে যাব ঠিক আছে পঞ্চান্ন এবং বাইশের গসাগু যদি আমরা নির্ণয় করি যে কোনো পদ্ধতিতে তুমি করতে পারো তবে আমি মানে প্রেফার করবো ভাগ পদ্ধতিতে করা বড়ো সংখ্যা হলে আমরা গুণনীয়ক বা গুণনীয়ক নির্ণয় করে করাটা একটু সময় সাপেক্ষ হয়ে পড়ে তাই আমরা ভাগ পদ্ধতি অবলম্বন করব সাথে তারপরে একই রকমভাবে আরেকটি অঙ্ক আছে বাইশটি লিচু ছেষট্টি সমান সমানভাগে ভাগ করা যায় সর্বাধিক কথাটি বলেছে মানে এখানে গোসাগু আছে লঘিষ্ট আকারে প্রকাশ করি এটা আমরা কাটাকাটি করব বা গোসাগু দিয়ে ভাগ করব। এর সব তোমরা নিজেরা করতে পারবে তাহলে এখানে কোনো অসুবিধা তোমাদের হবে না দেখো এর পরের পৃষ্ঠায় আছে পরের পৃষ্ঠায় আছে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ ঠিক আছে তো এখানে একটি উদাহরণ দেওয়া আছে তোমাদের আট গুণিত একের চার কীভাবে করবে তাহলে দেখো একের চার একে তুমি যখন আট দিয়ে গুণ করবে এর অর্থ হচ্ছে কি একের চার এর সাথে তুমি গুণ করছো আটের এক ঠিক আছে তাহলে ভগ্নাংশে সবসময় কুনাকুনি মানে ওপর নিচে কাটাকাটি যায় ঠিক আছে এটা খেয়াল রাখবে শুধু তাহলে দেখো এখানে তো এক আছে এখানেও এক আছে তাহলে চার একে চার চার দুগুণে আট তাহলে আমাদের উত্তরটা দুই হচ্ছে পরিষ্কার এখানে আরও ডিটেলসে করা আছে তোমরা এটা পড়ে নিতে পারো কিন্তু আমরা জাস্ট যেটা অ্যাকচুয়াল যেটা আমরা পরীক্ষাতে ব্যবহার করবো পড়াশোনাতে ব্যবহার করবো সেটি করলে হবে মানে যারা বুঝতে পারবে না তারা পুরোটা পড়বে যে কীভাবে এই চিত্রাকারে এখানে করা আছে নাহলে কোনো প্রয়োজনে যে পারবে ঠিক আছে ভগ্নাংশকে ভাগ ভগ্নাংশ ভাগ যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে একের দুই ভাজিত একের দুই ভাজিত একের চার আছে তাহলে ভগ্নাংশর ভাগ মানে আমরা যেটা এখানে ভাজক আছে সেই ভাজকটাকে উল্টে দেবো কীভাবে একের দুই গুণিত মানে ভাগ হচ্ছে এটাকে আমরা উল্টে দিলাম এবং তারপরে যেমন নর্মাল কাটাকাটি করি সেভাবে করলে আমাদের উত্তর চলে আসবে এইভাবে তোমরা গুণ এবং ভাগগুলোকে করতে পারো আমি পরের পৃষ্ঠায় আবার যাচ্ছি দেখো দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ এখানে আমরা এই এই চ্যাপ্টারটা পড়লে আমরা কি কী শিখতে পারবো সেটা প্রথমে লেখা আছে যে দশমী ভগ্নাংশকে চিনতে পারবো দশমী ভবনাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারবো সামান্য ভগ্নাংশকে দশমী ভগ্নাংশে পরিণত করতে পারব দশমী ভবনাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে পারবো দশমী ভগ্নাংশকে দশমী ভগ্নাংশ দিয়ে গুণ করতে পারবো দশমী ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো এই সবগুলো ইয়ে ঠিক আছে তাহলে এখানে দেখো যে চিত্রটা দেওয়া আছে সেখানে সমান দশটি ভাগ করা আছে এবং সেই দশটি ভাগে বিভিন্ন রং করা আছে তাহলে আমাদের ভগ্নাংশ সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য এটি করা আছে যেহেতু দশটি ভাগ তাহলে আমাদের সবসময় কোনো কিছু প্রকাশ করতে গেলে নিচে দশ হবে যেমন এখানে যদি বলে যে গোলাপি কত অংশ আছে তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে যেহেতু সমান আছে সব তাহলে ওপরে চার এবং এটাকে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে দুই দুগুনের চার দুই পাঁচে দশ অর্থাৎ দুইয়ের পাঁচ অংশ গোলাপি আছে এইভাবে আমরা নির্ণয় করব এখানে সব করাও আছে এইভাবে ঠিক আছে তাহলে দেখো এই দুইয়ের পাঁচকে যদি আমরা দশমিক অংশে প্রকাশ করি গোলাপি এক দুই তিন চারটা আছে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা আছে তাহলে হয়ে যাচ্ছে চারের দশ মানে চার ভাগ হচ্ছে গোলাপি আর মোট হচ্ছে তোমার দশ তাহলে দুইয়ের পাঁচ অংশ এরপর এটা দশমিক আকারে প্রকাশ করার জন্য আমরা কী করব দশমিক এই পাঁচ দিয়ে ভাগ করবো দুইকে ঠিক আছে যেভাবে মানে দশমিক আকারে নিয়ে আসার জন্য যাচ্ছে না বলে জিরো একটা দশমিক দেবো তাহলে এখানে শূন্য পাবো পাঁচ চারে কুড়ি হয় এখানে কুড়ি পেয়ে গেলাম ঠিক আছে তাহলে দশমীকে আমরা যদি বলি তাহলে শূন্য দশমিক চার অংশ গোলাপি আছে এইভাবে প্রত্যেকটা রং এখানে তোমাদের বলা আছে এরপর আমি চলে যাচ্ছি দেখো দশমিক দুইকে আমরা কীভাবে ভগ্নাংশ করছি আমরা কীভাবে করব দেখো যে দশমিক দুই আছে তো একে আমরা কী করব দশমিক ছাড়া লিখবো এবং একের পিঠে ততগুলো শূন্য দেব দশমিকের পরে যতগুলো এর ঘর আছে তাহলে এখানে দশমিকের পর ঘর কটা আছে একটা আছে তাহলে এখানে আমরা একটা শূন্য দিলাম এবার আমরা এটা কাটাকাটি যদি করি তাহলে আমরা এখানে এক পাবো দুই এককে দুই আর দুই পাঁচের দশ তাহলে একের পাঁচ হচ্ছে উত্তর এখানে আছে জিরো পয়েন্ট টু ফাইভ পরিষ্কার তাহলে আমি কী বললাম যে লব এবং হরা হয়তো ভগ্নাংশে তাহলে এখানে আমরা দশমিক ছাড়া পূর্ণ সংখ্যাটি লিখে দেবো পঁচিশ এবং এখানে আমরা একের পিঠে ততগুলো শূন্য দেব যতগুলো এখানে দশমিকের পরে ঘর আছে তাহলে এখানে এক দুই তাহলে দুটো শূন্য দিয়ে দিলাম এবং এরপরে কাটাকাটি করব পঁচিশ একে পঁচিশ হয় পঁচিশ চারে একশো হয় তাহলে একের চার হয়ে গেল সামান্য ভগ্নাংশটি পরিষ্কার এরপরে এখানে দেখো দুই দশমিক দুই পাঁচ এটি হচ্ছে এমন একটি দশমিক সংখ্যা যার পূর্ণ অংশ রয়েছে দশমিকের বাঁ দিকে যেটা আছে সেটা হচ্ছে পূর্ণ অংশ এবং ডান দিকে টু ফাইভ আছে দুই পাঁচ আছে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তাই সেটিকে আমরা কীভাবে ভগ্নাংশে ইয়ে করছি একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে দুইটা রয়েছে যেটা দুইটা হচ্ছে হোল নাম্বার বা এটা পূর্ণ সংখ্যা তাহলে এই দুইটা তুমি সামান্য ভগ্নাংশ হোক বা দশমী ভগ্নাংশ হোক দুইটা দুই থাকবে এখানে দুই প্লাস করে দিয়েছে দুই প্লাস এটা তো পূর্ণ সংখ্যায় থাকবে তারপরে তোমার কী আছে জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এই জিরো পয়েন্ট টু ফাইভকে আমরা যদি দশমী ভবনাংশে পরিণত করে দিই এই সরি সামান্য ভবনাশ তাহলেই হয়ে যাবে কারণ এটা দুইটা দুই পূর্ণ থেকেই যাবে আর দেখো জিরো পয়েন্ট টু ফাইভকে আমি আগেই একের চার করে রেখেছি তাহলে দুই পূর্ণ একের চারই উত্তর হবে পরিষ্কার মানে যেটা আমি বলতে চাইলাম যদি কোনো দশমী ভগ্নাংশকে সামান্য ভবনাংশে পরিণত করতে বলে এবং তুমি লক্ষ্য করছো যে এর একটি পূর্ণ অংশ রয়েছে তাহলে তুমি যখন সামান্য ভবনাংশে পরিণত করবে তখন ওই পূর্ণ অংশটি কিন্তু পূর্ণ অংশই থাকবে তাই সেটা নিয়ে মাথা ব্যথা না করে আমরা ওটাকে বাদ দিয়ে যে দশমী ভবনাংশ রয়েছে তাকে শুধু সামান্য ভগ্নাংশে পরিণত করবো যেমন এখানে একের চার করেছি এবং পাঁচটাতে আমরা দুইকে লিখে দেবো যেহেতু এটা দশমিক ভগ্নাংশের বেলাতেও দুই ছিল ঠিক আছে তাহলে দুই পূর্ণ একের চার হচ্ছে দুই দশমিক দুই পাঁচের ভগ্নাংশের রূপ এখানে আরও দুটি এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখো সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে গেছে দেখো তিন পূর্ণ একের দশ রয়েছে তাহলে তিন দশমিক কিছু একটা হবে এখানে একের দশ আছে তাহলে একের দশকে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করে দিই তাহলেই আমাদের উত্তর শেষ হয়ে যাবে আর একের দশ দিয়ে ভাগ করা মানে কি যে এক আছে এই দশমিকটা আমরা এক ঘর বাঁ দিকে সরিয়ে দেবো তাহলে তিন দশমিক এক হচ্ছে উত্তর পরিষ্কার এইভাবে আমরা এগুলোকে সমাধান করব। এখানে একের দশ একের একশো এর অর্থ এখানে বলা আছে এবং কিভাবে আমরা দশমিক সংখ্যাকে পড়ি সেটা বলা আছে তোমরা এগুলোকে একবার করে পড়ে নেবে তাহলে তোমাদের ক্লাস সিক্সের বইটাই পড়তে অনেক সুবিধা হবে নিজে করিতে আরও কয়েকটি অঙ্ক আছে একশোটি ক্ষোভকে এক ধরে দুই অংশে লাল ছয় অংশে সবুজ এক অংশে কমলা দশমিক সরি এগুলো সব দশমিক আছে দশমিক দুই অংশে দশমিক ছয় অংশে দশমিক এক অংশে দশমিক এক ছয় অংশে হলুদ রং দিয়ে দেখি তাহলে তোমরা এটা চেষ্টা করতে পারো বাড়িতে ঠিক আছে তাহলে এখানে যে অংশগুলো আছে সেই অংশগুলো কি করবে প্রথমে সামান্য ভগনা সে পরিণত করবে ততগুলো কিন্তু ভাগ করতে হবে ঠিক আছে তারপরে শূন্যস্থান পূরণ আছে তিনের একশো তাহলে এখানে তোমাকে কি করতে হবে চেষ্টা করবে দেখো বা আমরা যদি করি দেখো এখানে করছি যে তিনের একশো মানে কি দেখো তিন এবার একশো দিয়ে ভাগ করতে হবে মানে দশমিকটা দেখো পূর্ণ সংখ্যার ডান দিকের সবার মাথার উপরে থাকে আমরা এক ঘর সরাচ্ছি এবং আরেক ঘর সরাচ্ছি একশো দিয়ে ভাগ তাহলে শূন্য দশমিক শূন্য তিন হচ্ছে ঠিক আছে তাহলে শূন্য দশমিক শূন্য তিন হচ্ছে দশমিকের রূপ একই রকমভাবে তোমরা বিয়েরটাও চেষ্টা করবে উননব্বই উননব্বই দশমিক এক তিন ঠিক আছে তাহলে এখানে উননব্বই দশমিক এক তিন এবং সেটিকে ভগ্নাংশ আকারে লিখে নিয়ে তোমরা এখানে প্রকাশ করবে দশমিক ও সামান্য ভবানসের মধ্যে মিল খুঁজি এখানে তোমরা দু একটা নিজের থেকে এগুলো করবে এগুলোতে খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু নয় এগুলো সবাই জানো তোমরা এখানে কিছু ভাষায় অঙ্ক আছে যেমন একটা পড়ছি আমি আমার মা আমাকে প্রত্যেকবার শূন্য দশমিক দুই মিলিলিটার করে দিনে দুবার হোমিওপ্যাথি ওষুধ খাওয়ান একদিনে আমি মোট কতটা ওষুধ খাই তাহলে দেখো দুবার খাওয়াচ্ছে শূন্য দশমিক দুই মিলিলিটার তাহলে এটাকে আমরা গুণ করে দেব দুই দিয়ে ঠিক আছে তাহলে শূন্য দশমিক দুই এক্ষেত্রে যদি দুই দিয়ে গুণ করি তাহলে এই গুণের বেলায় আমরা কী করি যে দশমিকটা মনে করব যে নেই তাহলে চার বসাবো তারপর আমরা দুটোতেই দশমিক ঘর গুনব কত আছে তাহলে এক্ষেত্রে তো দশমিক ঘর নেই এখানে এক ঘর আছে তাহলে এক ঘর আমরা এখানে সরিয়ে দিলাম তাহলে শূন্য দশমিক চার মিলিলিটার ওষুধ খাওয়ান এটা হচ্ছে আমাদের উত্তর দেখো এখানেও উত্তর এসছে শূন্য দশমিক এক গুণিত শূন্য দশমিক এক সমান কত হিসাব করে তাহলে দেখো আমরা দশমিক ছাড়া যদি এটা ভাবি তাহলে এক গুণিত এক তোমাকে বলেছে তাহলে এক বসাবো এরপরে আমরা দেখবো যে মোট দশমিক ঘর কতগুলো রয়েছে তাহলে এখানে একটা এখানে একটা দুই তা দুই দশমিক ঘর আমরা বাঁদিকে সরিয়ে দেবো তাহলে ওয়ান এবং টু ঠিক আছে তো তাহলে শূন্য দশমিক শূন্য আগে হচ্ছে উত্তর এখানে এসেছে এখানে আরও কয়েকটি নিজে করি আছে তোমরা সেগুলো বাড়িতে করবে তাহলে তোমাদের ভালো অভ্যাস হবে এরপরে ম্যাট্রিক পদ্ধতি দেখো এরপরে আছে ম্যাট্রিক পদ্ধতি এখানে আমরা কী কী শিখতে পারবো মিটার সেন্টিমিটার ও মিলিমিটার মধ্যে সম্পর্ক স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো কিলোমিটারের সঙ্গে মিটারের সম্পর্ক প্রকাশ করতে পারবো বাস্তব সমস্যার মাধ্যমে মিটার সেন্টিমিটার সেন্টিমিটার ও মিলিমিটার কিলোমিটার মিটার মধ্যে যোগ করতে পারবে বাস্তব সমস্যার মাধ্যমে সেমি মিলিমি মি সেমি কিমি ও মি মধ্যে বিয়োগ করতে পারবে ঠিক আছে তাহলে এইখানে আমাদের অ্যাকচুয়ালি করা আছে যে কনফারশনটা হয় ঠিক আছে এখানে আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের কীরকম হয় কিলো হেক্টো ডেকা মিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি ঠিক আছে আমি খুব কম কথায় তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি এটা তোমার সুবিধা হবে তাহলে এই যে এক একটা ঘরের পার্থক্য এটা হচ্ছে তোমার দশ করে করে ঠিক আছে দশ করে করে এক একটা ঘরের পার্থক্য এখানে আছে এরপরে তোমাকে যদি প্রশ্ন করে যে মনে করো এক কিলোমিটার সমান কত মিটার তাহলে এক এই ঘরে আছে আর তোমাকে প্রশ্ন করেছে মিটারের ঘরে তাহলে আমরা ততগুলো শূন্য দিয়ে দেব এখানে একটা দুটো তিনটে তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার পরিষ্কার জিনিস এরপরে উল্টোটা যদি তোমাকে প্রশ্ন করে যে তোমাকে এক মিটার সমান কত কিলোমিটার জিজ্ঞাসা করেছে তাহলে আমরা কী করব তো একের পরে এক দুই তিন মানে এককে আমরা এক হাজার দিয়ে ডিভাইড করব। মানে দশমিককে আমরা ওয়ান টু থ্রি মানে কেমন এককে আমরা ডিভাইড করব ভাগ করব তাহলে একের এক হাজার তাহলে এখানে এক লিখে নিয়ে আমরা তিনটে শূন্য দিয়ে তিনটে বাঁ দিকে স্মরণ ঘটাব দশমিককে তাহলে এখানে ওয়ান টু থ্রি তাহলে এইটা হচ্ছে উত্তর ঠিক আছে এইভাবে তোমরা জিনিসগুলোকে শিখবে আমি মানে তোমাদেরকে যেটা বেসিক আইডিয়া সেটা বলে দিলাম এরপরে দেখো বইয়ে কী বলেছে সেগুলো আমরা একবার পড়ে নেব এখানে বলেছে আমি স্কেল দিয়ে পেনের মাপ পেনের খাপ মেপে দেখলাম দু সেন্টিমিটার এর একটু বেশি লম্বা সেমি এর সঙ্গে মিলিমিটার সম্পর্ক দেখি তাহলে এই দুই সেন্টিমিটারকে আমরা মিলিমিটার করব ঠিক আছে তো এখানে ডিটেলসে বলা আছে যে আমি পুরোটাই পড়ে শোনাচ্ছি তোমাদেরকে স্কেলে দেখছি শুরু থেকে প্রতি সেন্টিমিটারের মাঝে দশ সেন্ট দশটি করে সমান ছোট ভাগ আছে এই একটি ছোট ঘরকে মিলিমিটার বলি একে ছোট করে মিলিমি লেখা হয় দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এগুলো আমরা জানি আমার পেনের খাপটা দু সেন্টিমিটারের পরে আরও তিনটে ছোট ঘর আছে ঠিক আছে তাহলে তিনটে ছোট ঘর তাহলে এগুলো এক এক মিলিমিটার করে ঠিক আছে দশটি মিলিমিটার এক সেন্টিমিটার আর যিনি লিখেছেন তার পেন্সিল খোপটা কীরকম দু সেন্টিমিটার পরে আরও তিনটে ছোট ঘর ঠিক আছে মানে অ্যাকচুয়ালি দু সেন্টিমিটার তিন মিলিমিটার লম্বা দাদা বললো তার চা খাওয়ার কাপটা ফর্টি টু মিলিমিটার উঁচু তার মানে কত সেন্টিমিটার উঁচু ফর্টি টু মিলিমিটার তা দেখো আমি এখানে যেটা ঘরটা তোমাদের শেখালাম এটা হচ্ছে মিলিমিটারের ঘর আর এটা হচ্ছে সেন্টিমিটারের ঘর ঠিক আছে এরপরে তোমাকে যদি বলে যে ফর্টি টু মিলিমিটার ঠিক আছে ফর্টি টু মিলিমিটারকে তোমাকে যদি সেন্টিমিটারে করতে বলে তাহলে দেখো তুমি এখান থেকে এক ঘর যাচ্ছ মানে একের পিঠে তোমাকে একটা শূন্য দিয়ে ভাগ করতে হবে তাহলে বিয়াল্লিশকে যদি তুমি দশ দিয়ে ভাগ তো কত পাবে ফোর পয়েন্ট টু পাবে তাহলে ফোর সেন্টিমিটার উঁচু হবে এই যেখানে যে খাপটার কথা বলছিল দাদা এই যেখানে বলেছে তাহলে ফর্টি টু মিলিমিটার সমান ফর্টি মিলিমিটার যুক্ত টু মিলিমিটার মানে এটাকে ঠিক করে বলেছে বিয়াল্লিশকে দুটো ভাগ করে দিয়ে চল্লিশ আর দুই চল্লিশগুলোতে দশ সমান চল্লিশগুলোতে দশ মিলিমিটার চল্লিশকে লিখেছে আর দুই মিলিমিটারকে দুই রেখেছে তাহলে যেহেতু দশ মিলিমিটার মানে এক সেন্টিমিটার তাহলে চারটা দশ আছে মানে চার সেন্টিমিটার আর দুই মিলিমিটার তো আছেই তাহলে চার সেন্টিমিটার দুই মিলিমিটার লম্বা ঠিক আছে এইভাবে সেন্টিমিটার মিলিমিটারে লিখেছে যদি পুরোটাই সেন্টিমিটার বলতো তাহলে ফোর পয়েন্ট টু হতো যেভাবে আমি তোমাদেরকে খাতাটাতে বোঝালাম এভাবে এখানে ছোটো ছোটো অনেক কিছুই দেওয়া আছে এখানে তোমাকে বলেছে যে স্কুলের বেঞ্চটির মাপ মাপ কত হবে সেটা বলেছে পনেরো সেন্টিমিটার স্কেল আছে সেটি দিয়ে দেখো দশ বার করা যাচ্ছে তাহলে পনেরো সেন্টিমিটার স্কেল দশ বার ওটা হলো মানে 10 তো পনেরো মানে একশো পঞ্চাশ সেন্টিমিটার লম্বা হচ্ছে ঠিক আছে তাহলে এখানে তোমাদেরকে বেসিক যেগুলো শেখানো হয়েছে সেগুলো হচ্ছে কনভারশন যে এক কিলোমিটার সমান কত মিটার এক সেন্টিমিটার সমান কত মিলিমিটার এই ধরনের জিনিসগুলো বা উল্টোটা এক মিলিমিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান কত কিলোমিটার এগুলো এখানে শেখানো হয়েছে এবং এদের যোগ বিয়োগে শেখানো হয়েছে দেখো আমি পরের পৃষ্ঠে চলে যাচ্ছি এখানে কিলোমিটার কিলোমিটার মিটারের সম্পর্ক এখানে বোঝানো হয়েছে এবার বাস্তব সমস্যায় চলে আসছি বারান্দায় একটি পর্দার জন্য এক মিটার টোয়েন্টি সেভেন এক মিটার সাতাশ সেন্টিমিটার ও আরেকটি পর্দার জন্য এক মিটার আঠেরো সেন্টিমিটার সবুজ লেস দরকার মোট কত দৈর্ঘ্যের সবুজ লেস প্রয়োজন তাহলে দুটোকে আমরা যোগ করবো এক মিটার সাতাশ সেন্টিমিটার এক মিটার আঠেরো সেন্টিমিটার তাহলে সাত আর আটের পনেরো পাঁচ হাতে রইল এক আর দুই আর একে তিন আর একে চার তাহলে পঁয়তাল্লিশ সেন্টিমিটার আর এদিকে আর এক দুই তাহলে দুই মিটার পঁয়তাল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের সবুজ লেস শুধু জাস্ট যোগ করলাম এরপরে দেখো বাবার চা খাওয়ার কাপটা তিন সেন্টিমিটার আট মিলিমিটার উঁচু কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপ থেকে আরও দু সেন্টিমিটার চার মিলিমিটার উঁচু আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু হিসাব করে দেখি তাহলে এই বাবার কাপের সাথে আমার কাপটা যোগ করে দিলেই হবে ঠিক আছে বাবার কাপের সাথে মানে আমার কাপটা কত উঁচু সেটা যোগ করবো আমরা তাহলে এখানে যোগটা করা আছে আটটা চারে বারো মিলিমিটার আর তিন সেন্টিমিটার দুয়ে যোগ করলে পাঁচ সেন্টিমিটার আর বারো মিলিমিটার উঁচু ঠিক আছে তো এখানে বারো মিলি এখানে উত্তরটা এরা এখানে ছেড়ে দিয়েছে বারো মিলিমিটার মানে হচ্ছে কিন্তু এখানে এক সেন্টিমিটার এদিকে চলে যেত ঠিক আছে ছয় সেন্টিমিটার হতো আর দুই মিলিমিটার হতো ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বলছি বারো মিলিমিটারের মধ্যে এক সেন্টিমিটার একটা ঢুকে আছে তাহলে সেটাকে আমরা এদিকে কনভার্ট করার ছিল এখানে ওরা কিন্তু করে দেয়নি ঠিক আছে তাহলে পরেরটাতে আমরা দেখছি মামার বাড়ি যাওয়ার জন্য আমি আঠেরো কিলোমিটার সাতশো মিটার পথ বাসে দু কিলোমিটার চারশো আশি মিটার পথ রিক্সায় গেলাম আমি বাস ও রিক্সা মিলিয়ে কত পথ গেলাম তাহলে এখানেও প্লেন যোগ আছে তোমরা একবার দেখবে তাহলে এই সকল উদাহরণগুলো নিয়ে বেশি আর ডিসকাশন করছি না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে না হলে তাহলে এই সকল জিনিসগুলো তোমরা করবে খুব একটা মানে বলার মতো কিছু নেই এখানে তোমরা এগুলো নিজেরাই পারবে মানে বইটি এমনভাবে তৈরি হয়েছে যে এই বইগুলো যদি তোমরা একটু মন দিয়ে কিছুক্ষণ পড়ো তাহলে তোমরা আগের ক্লাসে জিনিসগুলো এই ক্লাসে কতটা ব্যবহার হচ্ছে তোমরা বুঝতে পারবে ঠিক আছে নিজে করি এখানে কতগুলো আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি যেমন এখানে বলেছে চারশো পঁয়ত্রিশ সেন্টিমিটার মানে কত মিটার দেখো চারশো পঁয়ত্রিশ দিয়েছে চারশো পঁয়ত্রিশ সেন্টিমিটার কত মিটার বলেছে তাহলে আমরা দেখো এখানে যেটা ঘরটা দেখলাম যেটা আমি এখানে এঁকেছি দেখো সেন্টিমিটার এখানে আছে তাই তো দেখো এখানে সেন্টিমিটার বলেছে আর কত মিটার জিজ্ঞাসা করেছে তাহলে সেন্টিমিটার ঘর হচ্ছে এইটা আর মিটারের ঘর হচ্ছে এইটা তাহলে দেখছি আমরা কটা ঘরে এক দুই তাহলে একের পরে দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে পরিষ্কার একের পরে দুটো শূন্য দিয়ে যদি আমরা ভাগ করি একশো দিয়ে ভাগ করছি তাহলে ফোর পয়েন্ট থ্রি ফাইভ তাহলে ফোর পয়েন্ট থ্রি ফাইভ মিটার এই উত্তরটা হবে ঠিক আছে তাহলে কত মিটার কত সেন্টিমিটার জিজ্ঞাসা করেছে যেহেতু তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে চার মিটার হবে এবং পঁয়ত্রিশ সেমি হবে তাহলে এইভাবে তোমরা এগুলো করতে পারো পরিষ্কার যেমন এখানে যোগ করতে বলেছে যোগটা যদি করো তাহলে নয় আর পাঁচে চোদ্দো এগুলোও তোমরা করবে নয়ার পাই এর চোদ্দো চোদ্দো একটা বাইশের দুই তাহলে মানে বাইশ হয়ে গেলো ধরে নাও বাইশ মিলিমিটার আর এদিকে বারো আটটা কুড়ি চারে চব্বিশ চব্বিশ সেমি এরপর তো এইটা লক্ষ্য করতে হবে যে বাইশ মিলিমিটারের মধ্যে কিন্তু দু মিলিমিটার আরও এইদিকে ক্যারি হয়ে চলে যাবে তাহলে এখানে চব্বিশ ছিল ছাব্বিশ হয়ে যাবে ছাব্বিশ সেমি আর এদিকে থাকবে দুই মিমি পরিষ্কার তাহলে এইভাবে তোমরা এই যোগগুলোকে কমপ্লিট করবে এরপর দেখো বিয়োগগুলো বিয়োগগুলো একইভাবে করবে তো এখানে দেখো ছোটো আছে আট সেন্টিমিটার এসে এখানে এগারো সেন্টিমিটার আছে তাহলে এখান থেকে এক মিটার তুমি ধার নিয়ে নিচ্ছ ঠিক আছে তাহলে এক মিটার এক মিটার মানে হচ্ছে একশো সেমি তাই তো এক মিটার সমান একশো সেমি তাহলে এখানে একশো আট হয়ে যাচ্ছে একশো আট আর একশো আট থেকে তুমি এগারো বাদ দিচ্ছ তাহলে এখানে তোমার থাকছে কত আট থেকে এক গেলে সাত হয় আর দশ থেকে এক গেলে নয় হয় তাহলে সাতানব্বই সেমি থাকছে এখানে সাতানব্বই সেমি আর এখানে তোমার নয়টা দশ হয়ে গেছে তাহলে এখানে তিন মিটার থাকবে এইভাবে তোমরা বুদ্ধি করে করবে ঠিক আছে এগুলো তো উপরে বড়ো নিচে ছোটো তাহলে এগুলো তো তোমাদের কোনো অসুবিধা হবে না জাস্ট বিয়োগ করে দিলেই হলো এরপর কষে দেখি বাবা বাজার থেকে তিন মিটার সত্তর সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় আর দু মিটার কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় কিনে এনেছেন বাবা মোট কত কাপড় কিনেছেন হিসাব করে দেখি তাহলে এই দুটোকে যোগ করে দেবে আমি বাড়ির প্রধান গেট খোলার চাবিটি তিন সেন্টিমিটার সাত মিলিমিটার লম্বা মানে আমাদের বাড়ির গেটের চাবিটি কিন্তু আমার বইয়ের আলমারির চাবিটি এক সেন্টিমিটার আট মিলিমিটার লম্বা গেট খোলার চাবিটি আলমারির চাবি থেকে কত বেশি লম্বা বিয়োগ করবে ঠিক আছে যেটা বড় আছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে উত্তরটা লিখে দেবে পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি বারো কিলোমিটার তিনশো মিটার ট্রেনে দু কিলোমিটার আটশো তিরিশ মিটার রিক্সায় গেলাম আমি বাস ও রিক্সা মিলিয়ে কত পথ গেলাম দুটোকে যোগ করবে মোট জিজ্ঞাসা করেছে এখানে গল্প লিখিও ও দেখি এইগুলো মিলিয়ে তোমাকে গল্প লিখতে বলেছে নিজের থেকে এবং সেই গল্পটা লিখি নিজেই নিজেকে সমাধান করতে বলেছে এরপরে আসছে শতকরা তো শতকরা মানে কি শতকরা মনে হচ্ছে একশোর মধ্যে কত এই জিনিসটা প্রথমে খেয়াল রাখতে হবে এখানে তোমাকে বুঝিয়ে কতগুলো প্রশ্নের মধ্যে বুঝিয়েছে যে লতিকা দোকানে দুটি খাতা কিনতে গেল দোকানে তার কুড়ি টাকা চাইলো তাহলে একটি খাতার দাম কত হতে পারে হিসাব করি ঠিক আছে দুটি খাতার দাম কুড়ি টাকা তাহলে একটি খাতার দাম আমরা দুই দিয়ে ভাগ করবো তাহলে কুড়িকে দুই দিয়ে ভাগ করলে দশ টাকা হচ্ছে পরিষ্কার তো এখানে বিশদভাবে এগুলো করা আছে হ্যাঁ যে ওই নিয়ম জিনিসটা বোঝানো আছে তোমরা এটাকে পড়বে ঠিক আছে আমি সরাসরি সৎ করাই যাচ্ছি দেখো ছটি বিস্কুটের প্যাকেট ছত্রিশ টাকায় কিলো নটি বিস্কুটের প্যাকেটের দাম কত হবে ঠিক আছে তাহলে শতকরার মধ্যে ঐকিক নিয়মও কিন্তু ঢুকিয়ে আছে ঐকিক নিয়মও ঢুকে আছে ব্যাপারটা ভালো করে দেখবে শতকরায় বলা আছে আমি পড়ে পড়ে দেখছি কী কী দেওয়া আছে তাহলে এখানে যেটি তোমাকে প্রশ্ন করেছে সেটি হচ্ছে ঐকিক নিয়মের একটি অঙ্ক যে ছটি বিস্কুট প্যাকেটের দাম ছত্রিশ টাকা হলে নটির কত তা ছটি যদি ছত্রিশ হয় তাহলে একটি আমরা ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করে বার করব তাই এখানে বার করা আছে ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করে ছ টাকা এবং প্রশ্ন করেছে যে নটি বিস্কুট প্যাকেটের দাম কত হবে তাহলে নটি বিস্কুট প্যাকেটের দাম ছ একটা ছ টাকা হলে ছয় গুণিত নয় আমরা বের করব তাহলে ছয় গুণিত নয় সমান চুয়ান্ন টাকা সেক্ষেত্রে উত্তর হচ্ছে এরপরে একটি মালগাড়ি ছ ঘন্টায় দুশো দশ কিলোমিটার পথ যেতে পারে তাহলে পাঁচ ঘন্টায় কত যাবে একদম আগের অঙ্ক মতো যে ছ ঘন্টায় দুশো দশ যদি যাই তাহলে এক ঘন্টায় যাবে দুশো দশ ভাজিতে ছয় এখানে বের করেছে এবং যেটা পাবো সেটাকে আমরা পাঁচ দিয়ে গুণ করবো তাহলে আমরা উত্তর পাবো ডেভিড চারশো মিনিটে দুশো চল্লিশ পৃষ্ঠা বই পড়তে পারে ঠিক আছে কত ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা বই পড়তে পারবে তাহলে একইভাবে আমরা এক মিনিটে কত বই পড়তে পারে সেটা ভগ্নাংশ আকারে লিখবো এবং পাঁচশো চল্লিশ সাথে গুণ করবো তাহলে সেই উত্তরটি পাবো তাহলে এখানে সেই সমাধানটি করা আছে তোমরা দেখবে তোমরা অনেকে পারবেও সেটা এরপর দেখো এখানে মনে রাখতে কি বলেছে সময় বেশি দিলে কিছু পরিমাণ যদি বাড়ে তখন সম্পর্কের সরল সম্পর্ক অজান রাশিকে ঐকিক নিয়মের ডান দিকে রাখতে হয় তাহলে এই সরল সম্পর্ক কথাটা নিয়ে আমি একটু বলি সরল সম্পর্ক মানে কী বোঝাতে চেয়েছে আমি এটা তোমাদেরকে ডিটেলসে বলি এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেমন এখানে আমি এই বাক্সটাকে ধরে নিয়েছি যে সময় এবং পৃষ্ঠা সংখ্যা মনে করো কোনো ব্যক্তি যে ব্যক্তিটা বলেছে ডিভিট চারশো আশি মিনিটে দুশো চল্লিশটা পৃষ্ঠা পড়ছে এরপর তুমি ভাবো এক্ষেত্রে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশের ক্ষেত্রে জিজ্ঞাসা করেছে তাহলে এখানে কি হচ্ছে যে সময় যদি বেশি নাও তাহলে পৃষ্ঠার সংখ্যাও বেশি মানে বেশি জিনিস পড়বে তাহলে এই দুটি বিষয়ের মধ্যে একটি বিষয়কে যদি বাড়ানো হয় এবং সাথে সাথে অপর বিষয়টি বাড়ে তখন সেটা সরল সম্পর্ক হয় একই রকমভাবে একটি বিষয়কে কমার সাথে সাথে যদি অপর বিষয়টি কমে তাহলে তাহলেও সেটি সরল সম্পর্ক কিন্তু ব্যস্ত সম্পর্ক কি হয় ব্যস্ত সম্পর্ক হয় কার্য সময়ের ক্ষেত্রে মনে করো কোনো একটা কাজ মনে করো যদি পনেরো দিনে কিছু ব্যক্তি করতে পারে মনে কর কিছুদিন পনেরো জন ব্যক্তি পাঁচ দিনে করতে পারে সেক্ষেত্রে যদি লোক সংখ্যাকে কমিয়ে দশ দিন জন করা হয় তাহলে কিন্তু দিন সংখ্যা বেশি হবে তাহলে এখানে দেখো লোক সংখ্যা কমানোর সাথে সাথে দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে মানে একদিকটা বাড়ালে অন্যদিকটা কমবে বা একদিকটা কমালে অন্যদিকটা বাড়বে সেক্ষেত্রে কিন্তু ব্যস্ত সম্পর্ক হয় ঠিক আছে তাহলে এই কথাটি সম্পর্কে আমি বলে রাখলাম প্রসঙ্গে আমি এই কথাটি বলে রাখলাম এরপরে নিজে করিতে কিছু কিছু অঙ্ক আছে এখানে এবং শতকরাটা এখানে বলা আছে শতকরার মেন জিনিস হচ্ছে একশোর মধ্যে কত এই জিনিসটা মানে নিয়ে আসা একশোর মধ্যে কত মনে করো আমি শতকরাটা তোমাদেরকে একটু ছোট্ট করে বুঝিয়ে দিই তাহলে ভালো বুঝতে পারবে দেখো শতকরা শতকরার মূল জিনিস হচ্ছে যে একশোর মধ্যে কত তো আমরা মনে করো যেগুলো সেই পরীক্ষা তরীক্ষা দিই সেখানে মনে করো কেউ যদি পনেরো নাম্বার পায় আউট অফ টোয়েন্টি তাহলে আমরা এইভাবে লিখি মানে একটা ভগ্নাংশ আকারে লিখি তাহলে তোমাকে যদি মা প্রশ্ন করে করেন যে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছিস বা শতকরা কত নাম্বার পেয়েছিস তখন তুমি কীভাবে উত্তর দেবে তাহলে তোমাকে যেভাবে মাস্টার মাস্টারমশাই প্রশ্নটি মানে প্রশ্নটি বলছি তোমার নাম্বারটি লিখে দিয়েছে সেটি একটি ভগ্নাংশ পনেরো কুড়ি তাকে যদি তুমি একশো দিয়ে গুণ করো তাহলেই তুমি শতকরাটা পেয়ে যাবে ঠিক আছে দেখো তুমি কাটাকাটি করলে এটা পাঁচ পাঁচশো পাঁচ পনেরোয় তোমার পঁচাত্তর হয় তাহলে কোনো শিখলে কি যে কোনো ভগ্নাংশকে যদি একশো দিয়ে গুণ করে দাও তাহলে তুমি শতকরা পেয়ে যাবে আবার যদি কোনো দশমিক ভগ্নাংশ মনে করো কোনো জায়গায় শূন্য দশমিক দুই পাঁচ আছে এবং একে তোমাকে শতকরায় পরিণত করতে বলছে শুধুমাত্র তুমি একশো দিয়ে গুণ করবে এবং সাথে শতকরা চিহ্নটা বসিয়ে দেবে তাহলে তুমি শতকরা পেয়ে যাবে মনে থাকবে তাহলে এটাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে এমনিতেই আমরা পঁচিশ পাবো সাথে শতকরা সাইনটা বসিয়ে দেবো তাহলে তুমি কী জিনিস শিখলে কোনো সামান্য ভগ্নাংশকে শতকরায় শতকরায় পরিণত করার জন্য সামান্য ভগ্নাংশটিকে একশো দিয়ে গুণ করবে এবং সাথে শতকরা চিহ্নটি বসিয়ে দেবে এবং দশমিক ভগ্নাংশকে শতকরায় পরিণত করার জন্য দশমী ভগ্ন দশমী ভগ্নাংশটিকে একশো দিয়ে গুণ করবে এবং সাথে শতকরা সাইনটি বসিয়ে দেবে এবং ক্যালকুলেশন করে দেবে তাহলে শতকরায় পরিণত হবে পরিষ্কার এরপর আমাদের বইয়ে যেমন যেমন আছে সেইভাবে আমরা আলোচনা করছি দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণটা আমি বলবো তোমাদেরকে আজ আমি আমার মায়ের সঙ্গে সুবোধ কাকুর বইয়ের দোকানে বইও খাতা কিনতে বেরিয়েছি আমি ঠিক করেছি যে আমি হিসাব করবো সেই অনুযায়ী মা টাকা দেবেন সুবোধবাবুর বইয়ের দোকানে কিছু বইয়ের তাকে টেন পার্সেন্ট ছাড় কথাটা লেখা আছে টেন পার্সেন্ট মানে প্রতি একশয়ের জন্য দশ এই জিনিসটা খেয়াল রাখবে যে টেন পার্সেন্ট মানে একশোতে দশ তাহলে টেন পার্সেন্টকে শতকরা দশও বলা হয় টেন পার্সেন্ট যে কথাটা বলছি আমরা শতকরা দশও পড়তে পারি তাহলে শতকরা চিহ্ন হচ্ছে এইটা টেন পার্সেন্ট ছাড় মানে একশো টাকায় দশ টাকা ছাড় ঠিক আছে এখানে ভালোই লেখা আছে তোমাদের বুঝতে সুবিধা হবে হিসাব করে দেখি একশো টাকায় ছাড় দশ টাকা হলে পঞ্চাশ টাকায় কত অর্থাৎ তোমাকে টেন পার্সেন্ট বলে উল্লেখ করা আছে কিন্তু তোমার বইয়ের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে সেক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে যে একশো টাকায় ছাড় হচ্ছে দশ টাকা এক টাকায় কত হবে কম না বেশি হবে কম হবে তাহলে দশ বাই একশো কম মানেই ভাগ আর পঞ্চাশ টাকায় ছাড় কত হবে যে ভগ্নাংশটি তুমি আগে পেলে তাকে পঞ্চাশ দ্বিগুণ করবে কাটাকাটি করলে দুই পাবে মানে পাঁচ তাহলে পাঁচ টাকা তুমি ছাড় পাবে তাহলে বইটির দাম পঞ্চাশ টাকা তুমি পাঁচ টাকা ছাড় পাবে তাহলে তোমার কত টাকা লাগবে পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে পঁয়তাল্লিশ টাকা লাগবে ঠিক আছে তাহলে তোমার ছাড়ের কথাই এখানে বলা আছে শুধু নিজে করে এটা তোমরা করবে আমরা পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি এরপরে আছে আবৃত্ত দশম দশমিক সংখ্যা তাহলে আবৃত্ত এই অধ্যায়ে আমরা কি কী শিখবো প্রথমে দেখে নিচ্ছি কোনো পূর্ণ সংখ্যাকে দশ একশো এক হাজার দিয়ে ভাগ করতে পারবো আবৃত্ত দশমিক সংখ্যার ধারণা প্রকাশ করতে পারবো ঠিক আছে ঠিক আছে আমি আজকের ভিডিওটা না এখানে শেষ করছি আবৃত্ত দশমিক সংখ্যা এবং পরবর্তী যে বিষয়গুলো আছে যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি পরের ভিডিওতেই করব কেন কি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে এই ষষ্ঠ শ্রেণীর যে পঠন সেতু বইটি আছে তার অঙ্কের পাঠটি আমি দুটো ভিডিওতে করছি ঠিক আছে আমি ভেবেছিলাম যে একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো কিন্তু দেখছি এটা অনেক বড় হয়ে যাবে একটা ভিডিও ঠিক আছে তাহলে আমরা আজকে এই চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত করলাম ঠিক আছে আমি আরেকবার প্রথম থেকে মনে করিয়ে দিচ্ছি দেখো আমরা করলাম কতদূর দেখো এখানে এক পৃষ্ঠা থেকে এই এক পৃষ্ঠা থেকে আমরা চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত করলাম আজকে এরপরে মানে এই ভিডিওতে এই নেক্সট ভিডিওতে আমরা আবৃত দশমিক সংখ্যা থেকে যতটা পারবো আমরা কমপ্লিট করব যদি প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটা আরেকটা পার্ট করব। ঠিক আছে তাহলে আশা করি তোমাদের এই ভিডিওগুলি কাজে লাগবে আমি এখন ষষ্ঠ শ্রেণীটাকে ধরেছি এরপরে আমি সপ্তম অষ্টম নবম যতগুলো পঠন সেতু বা শিক্ষণ সেতু বই বার হবে প্রত্যেকটা ভিডিও আমি করব তোমরা আমাদের আমার চ্যানেলের সাথে থাকবে তাই তোমাদের অনেকখানি সুবিধা হবে তাহলে নেক্সট ভিডিওতে আমরা আবৃত্ত দশমিক সংখ্যা থেকে বাকি যেগুলো আছে আমরা যতটা পারব ভিডিওর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবে তোমাদের ভিডিও এই ভিডিওটিকে শেয়ার করবে সবাই ভালো থেকো ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে